হযরত আবু বকর উমর এবং হযরত আলী যখন যাইতেন রাস্তা দিয়ে তিনজন অবশ্য কাতার করে যেতেন, যাওয়ার সময় দুই নুন আর যখন নুন দেখেননি নুন 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 এই নুনের দুই দিকে কি আছে, তা আবু বকর আর উমর ফারুক নুনের মতন দুই মাথা, হ্যাঁ চাঁদের মতো না নুন দেখেন না আপনারা। আবু বকর বলে উমর আমি আর তুমি যখন যাই আলী একেবারে মাঝখানে আমরা যে নুনের মতো হয়ে যাই, আলী বলতেছে লম্বা হয়ে লাভ নাই, নুনের নোকটা যদি না থাকে নুনের কোনো দাম আছে? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে ভাগ্যবান। রাসূল এই কথা বলেছেন, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যে সাহাবী আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে ভাগ্যবান। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আপনার চাইতে ভাগ্যবান মানুষ কে আছে? রাসূল বললেন তোমরা না মানলেও আমি মেনে নিয়েছি, ওই সাহাবীর নাম আমার আলী। সাহাবীরা বললেন কেমনে? রাসূল বললেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আছে এই নবীর বিবিরা জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর সবচাইতে যোগ্য স্বামী। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আছে এই নবীর সন্তানগুলো নবী হতে পারে জান্নাতি হতে পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না, জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এ হাসান হোসাইনের বাবা যিনি তিনি হলেন পৃথিবীর সবচাইতে যোগ্য বাবা। রাসূল বলেছেন সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ যিনি হয়েছেন তার নাম হলো হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ, যে কোরআনের আপনারা আওয়াজ শুনতেছেন এই 30 পারা কোরআন পৃথিবীতে সর্বপ্রথম যিনি মুখস্থ করছে তার নাম কি? হ্যাঁ আপনারা হয়তো মনে করবেন আবু বকর উমর ওসমান তারপরে তো আলী, ঠিক কিনা? কারণ আলী কয় নম্বরে আছে আপনার হিসাব জানেন? আবু বকর উমর ওসমান আলী। রাসূল বলেছেন আমি যখন কোরআনের মাদ্রাসা দারুল আরকামে, আপনারা যেরকম মাদ্রাসা করছেন এরকম মাদ্রাসা রাসূল কিন্তু সর্বপ্রথম করেছেন, মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। হ্যাঁ ওই ওই জায়গায় প্রথম একটা কোরআনের মাদ্রাসা হয়, এই মাদ্রাসার 1 নম্বর ছাত্রের বয়স হলো 35 বছর। মাদ্রাসার যিনি 1 নম্বর ছাত্র তার বয়স কত? মাদ্রাসার 2 নম্বর ছাত্রের বয়স হলো 27 বছর, মাদ্রাসার 3 নম্বর ছাত্রের বয়স হলো 19 বছর, আর মাদ্রাসার 4 নম্বর ছাত্রের বয়স হলো মাত্র 8 বছর। এখন বলেন এই 4 জন ছাত্র যদি কোরআন হেফজ করতে চায় তার আগে হবে কথা কয় না? 35 বছরের কোন ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করে নিলেও কোরআনের হাফেজ করার জন্য হুজুরেরা নিবে না, কত বয়স হয়ে গেছে, ঠিক কিনা? কেন 27 বছরে সম্ভব নয়, 19 বছরেও অসম্ভব, কারণ 19 বছরের ছেলের ভিতরে নানা ধরনের চিন্তা আছে। যদি বুঝবার চান তাহলে চার রাস্তার মোড়ে যান, 19 বছরের ছেলেরা সারাদিন খালি ঘুর 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 করে ঘরে জোরে ঘর কথা ঠিক কিনা? আর 8 বছরের বাচ্চার কোনো ধান্দা আছে? এই জন্য সর্বপ্রথম 4 নম্বর ছাত্র হযরত আলী যিনি 8 বছর ঈমান গ্রহণ করেছেন এবং সর্বপ্রথম তিনি কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি যদি এলমের শহর হই আর শহরের দরজার নাম হলো হযরত আলী। যে আয়াত আপনাদের সামনে মাইকের সামনে এরকম হচ্ছে কেন? না না ভালোই তো হচ্ছিল, আবার ভোম 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 করতেছে। সাউন্ড ক্লিয়ার করো, সাউন্ড আসতে হলেও সমস্যা নাই কিন্তু সাউন্ডটা কি হওয়া লাগবে, ক্লিয়ার হতে হবে, আপনারা সবাই যেন আমার কথা শুনতে পারেন। দেখতে তো পাচ্ছেন না, এই যে মুখের আগে এমন এক জিনিস দিয়েছে আমি আপনাকে দেখতে পারি পাচ্ছি না। হ্যাঁ বাবা এটা মাইক কভারটা, আপনি সবসময় কাছে থাকেন, খুব ভালো মাইক, অসুবিধা নেই, কিন্তু সাউন্ডটা যেন ক্লিয়ার হয়। আলহামদুলিল্লাহ
ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এইটা বুঝাইতে গিয়ে আমি হযরত আলীকে নিয়ে এত ফরওয়াজ কেন করলাম, এটা আপনাদের একটু বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, যে হুজুর আয়াতে তাফসীর করবে এখানে আলী খান, আলী কি জন্য? এই যে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, এ কোরআনের আয়াত যখন তেলাওয়াত করবে তখন মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। এখন এই তেলাওয়াত মানে কি? অনেকেই মনে করে তেলাওয়াত মানে কোরআন পড়া, কিন্তু তেলাওয়াত মানে শুধুমাত্র কোরআন পড়া নয়, তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন গঠন করতে হবে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের হাফেজ যারা হয় তাদের একটা সম্মান আছে না নাই? কদ্দুর, কদ্দুর একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনারা বলেন তো তিনটার মধ্যে দাম বেশি কার? এটা কি অন্তর থেকে বলেন? এখন যদি আপনাকে বলা হয় রেহালটা নিয়ে খাটটা দাও তো দেবেন, তাহলে আপনারা বলেন দাম বেশি? আসলে খাটের চাইতে সোফার চাইতে রেহালের সম্মান বেশি, জোরে কন কি বেশি? মসজিদের মধ্যে এসপি ঢুকছে, এমপি ঢুকছে, ডিসি ঢুকছে, কোরআনের হাফেজ ঢুকছে, আপনি বলেন তো এই চারজনের মধ্যে সামনে কে যাবে? সামনে কে যাবে? এসপি, ডিসি, এমপি, সবাই বলবে হুজুর আপনি সামনে যান। এখানেই প্রমাণ হয়ে গেল যিনি সামনে যায় তার সম্মান সবচেয়ে বেশি। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব হাত না তুলবে এমপির বাপেরও ক্ষমতা নেই হাত তোলার পরে, ধরে এখন কথা ঠিক কিনা? ইমাম যতক্ষণ হাত না নামাবে এসপির বাপেরও ক্ষমতা নাই যে হাত নামাতে পারে, ধরে এখন কথা ঠিক কিনা? ইমাম সাহেব যতক্ষণ রুকুতে না যাবে ততক্ষণ পর্যন্ত ডিসির ক্ষমতা নাই যে মাজা হেলবার পারে, ধরে এখন কথা ঠিক কিনা? এখন ডিসির পেট মোটা, এসপির পেট মোটা, এই মোটা মানুষগুলোকে রুকুতে বেশিক্ষণ যদি ইমাম রাখতে চায় রাখতে কিন্তু পারবে, ধরে এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো যাদের পেট মোটা সবচাইতে বেশি কষ্ট হয় কোন জায়গায়? নামাজের মধ্যে সবচাইতে বেশি কষ্ট হয় রুকুর ভিতরে, কারণ উড়ে তার রুকু এক পেট একসাথে লেগে যায়, কথাটা বুঝলেন না? এই জন্য আজকে আপনারা শুনে নেন এই যে কোরআন শরীফ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, এর পরের অংশ হলো মুমিনদের বৈশিষ্ট্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। আল্লাহ রাসূল বলেছেন যে আমি রাসূল 400 বার আবু জেহেলের কাছে গেছি, কতবার? কিন্তু আবু জেহেল কলমা গ্রহণ করে নাই, যতবার গেছি প্রত্যেকবারই আবু জেহেল আমাকে অপমান করেছে, কিন্তু আমি নবী আবু জেহেলের কাছে না গিয়া যদি আলীরে পাঠায়া দিতাম আমার মনে হয় আবু জেহেল ইমান গ্রহণ করত। তো সাহাবীরা বললেন হুজুর তাহলে আপনি না যে আলীকে পাঠাবেন? রাসূল বললেন আলীর দুটা গুণ খুব বেশি, একটা হলো তেলটি বেলটি করলে, আর একটা হলো উপস্থিত জ্ঞান। একই দস্তরখানায় বসে সাহাবীদের নবী খাচ্ছেন, নবী হযরত আলীর উপস্থিত জ্ঞান পরীক্ষা করার জন্য নিজে খুরমা খেজুর খাচ্ছে আর বিসিটা আলীর সামনে রাখতেছে। আলী যখন খায় নবী খপ করে বিসিটা তার সামনে রাখে। এক সময় রাসূল বললেন দেখো আমার আলীর পেটে এত খিদে লাগছে একাই কতগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিসির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন সাহাবীরা নবী যা বলেছেন মিথ্যে বলেন নাই, আসলে আমার খিদা বেশি খাইছিও বেশি। এ তোমরা বলো তো খিদা কার বেশি, যে বেশি বার করে না বেশি সহ খায়? তো সাহাবীরা বললেন খুদা তারই বেশি যে বেশি সহ খায়, তোমরা তাকায় দেখো নবীর সামনে একটাও বেশি নেই। নবী দাঁড়িয়ে বললেন আল্লাহ তোমাকে এত উপস্থিত বুদ্ধি দিয়েছে, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাসূল বললেন আবু জেহেল আমারে গালমন্দ দিয়েছে, কিন্তু আলী গালমন্দ শোনার মানুষ না, দাওয়াত গ্রহণ করতো না হয় মারা যাইত, কিন্তু 400 বার আবু জেহেলের কাছে গেলাম এরপরেও আবু জেহেল ঈমান গ্রহণ করে নাই।
এরপরেও জীবিত রয়েছে। আল্লাহর কোরআনে আয়াত যখন নাজিল হলো, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়। হযরত আলী বললেন, হুজুর আমি এই কাজটা করবার চাই, এ দাওয়াতের কাজ। ধরে কোন কিসের কাজ? আল্লাহ রাসূল বললেন নবীর তরিকা মোতাবেক করো, কোনো সমস্যা নবীর তরিকা মোতাবেক করা লাগবে। নবীর তরিকা বাদ দিয়ে নিজের তরিকা বানায় দাওয়াতের কাম করবেন, সেটাতে কিন্তু কাজ হবে না। আল্লাহর নবীর তরিকাটা কি? মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ বলে দিলেন আমার নবী যেটা করেছেন সেটাই করা লাগবে, নবী যেটা করে নাই ইবাদত মনে করে সেটাও করা যাবে। আমার কথা কি আপনার বুঝতেছেন? আজকে বাংলাদেশে কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া বহু তরিকা আছে না নাই? এছাড়াও আরো তরিকা আছে। আপনারা বলেন তো মুসলমানের তরিকা কয়টা? আরো জোরে জোরসে বলুন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন কেউ যদি আল্লাহকে পেতে চায় নবীর তরিকা ছাড়া পাওয়ার কোনো বুদ্ধি, তাহলে আমার সঙ্গে সকলে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী দিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা সকলে বলতেছেন না কেন? এখন তুলে দিয়েছেন রাত 10:30 পরে, আমি চাই সেখানে খালি মোবাইল করে কে যেন কইছে হুজুর আসে কি না আসে, আসে কি না আসে এই কথা কেন? সময় মোবাইল করে হুজুর কখন আসতেছেন কোথায় আসছেন। আমি এক সময় বিরক্ত হলাম, ভাইরে আমার তো মিস করার কোনো কথা নাই, জীবিত থাকলে সুস্থ থাকলে যাবো ইনশাল্লাহ। আসলাম এশার নামাজের অনেক আগে, মন করছিলাম 9টার সময় তুলে দিবে, একজন বললো হুজুর 9:20 আপনাকে আনতে যাও যাও। এরপর থেকে 1 ঘন্টা ঘরের মধ্যে খেলা, আমি জিকির করতেছি কোনো পাত্তা নাই। তো তুলে দিয়েছেন রাত 10:30 আর আমি একলা ওয়াজ করবো, আপনার মুখ বন্ধ করে থাকবেন, চোখের মধ্যে কোনো ঘুম আসলে এই ইমানের ওয়াজটা আপনারা বুঝতে পারবেন না। কথাটা বুঝলেন না ভাইজান? এই জন্য সকলে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী দিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবীকে ছেড়ে আপনি অন্য কোনো তরিকা গ্রহণ করবেন? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির চাইতে কোন উত্তম ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়, আমি সেই নবিয়ানা কামটা একটু করবার চাই। আল্লাহ রাসূল বললেন আমি যখন থাকবো না তখন এই কাজটা তুমি করো। সুবহানাল্লাহ, কারণ আল ওয়ালামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, সাহাবীদের মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ, ধরুন দেখেন সাহাবীরা সবাই আলেম, সমস্ত সাহাবীরা কি আলেম, কিন্তু সবচেয়ে বড় হযরত আলী। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিল না তখন যে কোনো বিপদে সাহাবীরা পড়লে হযরত আলীর কাছে তার সমাধান নিত। সুবহানাল্লাহ, বলেন হ্যাঁ, খুব সমাধান দেওয়ার মানে তার জীবনী পড়ে দেখবেন বহু সমস্যার সমাধান তার জ্ঞান এবং কোরআন হাদিস দিয়ে তিনি দিয়েছেন। আজকে যদি সুযোগ থাকে দুই একটা বলবো, আপনাদের কাছে অত্যন্ত নতুন মনে হবে। হযরত আলী রাসূল দুনিয়া থেকে বিদায় নিলে সর্বপ্রথম যে কাজটা শুরু করলেন, তখন খলিফা হলেন হযরত আবু বকর। জোরে বলেন কে? হযরত আবু বকর হলেন খলিফা। রাসূল বলেছেন আমি যখন দুনিয়াতে থাকবো না তখন আবু বকর আমার প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করবে। আবু বকর যখন দায়িত্ব পালন করবে তখন আইন মন্ত্রী হবেন হযরত উমর, জোরে কান সুবহানাল্লাহ, অর্থমন্ত্রী হবেন হযরত ওসমান, আর শিক্ষামন্ত্রী হবেন হযরত আলী, জোরে কান সুবহানাল্লাহ,
আমি যে তিনটা মন্ত্রীর কথা বললাম, আইন মন্ত্রী হলেন হযরত উমর। আপনার বলেন তো উমরের ভিতরে আইন কেমন ছিল, কেমন আইন বোঝেন, আইন বোঝেন? আজকে তোমাদের বাংলাদেশে আইন আছে, বিচারও আছে। এই আপনার এই যে টেকা গুনতেছেন, এই এই টেকা কি ঘরের মধ্যে গোনা দেবে না? টেকা আদায় করতে করতে 10:30 বাজলো, আর গুনতে গুনতে 12টা বাজলো, ওয়াজ কখন যে? কারণ শোনেন, আগের লয় টেকাটা গোনা তাড়াতাড়ি শেষ করেন, ওরা খালি চাই আছে এইদিকে। বক্তার কালো হলে মুখ দেখা যাচ্ছে না, আমার চেহারার দিকে তাকিয়ে থাকলে আল্লাহ জীবনের সগিরা গোনা মাফ করে দিবে। একটু মনোযোগ দেন, বাজার মনোযোগ দিবেন, তাহলে বুঝতে পারবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আজকের আলোচনায় আপনাদের ঈমান বেড়ে যাবে। হযরত আলী রাসূল দুনিয়াতে কি জায়গা হচ্ছে না, কুটি পিছনে তো লোকই নাই, কোথায় লোক? ও মহিলা প্যান্ডেল হচ্ছে না, আপনারা কি কারো সামনে ফাঁকা রাখছেন নাকি? আছে তো শীতের রাত জমে বসায় ভালো। হ্যাঁ অবশ্য সরকার আইন করেছে, যখন অনুমতি নিবার দেয় তখন বলে নিরাপদ দূরত্ব বজায় রাখা লাগবে, মাস্ক পরা লাগবে, বহু কিছু আইন আছে না নাই, তা আপনাকে তো এগুলো একটাও নাই। তারপর আবার বলতেছে আরো চাপান, আরো চাপান, করোনা ভাইরাস এটা কিন্তু আপনাদের জন্য না, এটা হলো জাগা মতো ধরার গজব, যখন কথা ঠিক কিনা আপনাদের ধরবে না, ধরবে না, গোটা সলঙ্গা থানা মিলে দেখেন একটা লোক ধরেনি। যদি কাকু ধরে সে হয় এমপি হবে, না হয় এসপি হবে, না হয় ডাক্তার হবে, না হয় সুদারু ঘুষারু হবে, বড় কোনো নেতা হবে, সাধারণ মানুষকে এখনো পর্যন্ত করোনা ধরে নাই। কেন ধরেনি? আমার প্রত্যেকটা ওয়াজের পেছনে প্রশ্ন থাকবে, কেন? উত্তর আছে না নাই? কেন যখনই আর থাকবে, হয়তো আপনার কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর কেন ধরে কি কন, কেনর উত্তর নাই? হ্যাঁ সব উত্তর আসবে ইনশাল্লাহ, যে আয়াতে কারিমা নিয়ে তেলাওয়াত করতেছি সব কেনর উত্তর কোরআনে আছে না নাই, দরকার আছে না নাই। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলীর কাছে কয়েকটা কাম ছিল, তার মধ্যে একটা হলো দাওয়াত, দুই নম্বর হলো জিহাদ। দুই নম্বর কি? জিহাদ। কিন্তু হযরত উমর ফারুক অথবা বকর ওসমানের দ্বারা ইসলামের এত বিস্তৃতি লাভ করছে, মুসলমানের আর জিহাদ করার কোনো প্রয়োজন পড়ে নাই। সুবহানাল্লাহ। খান তবে যুদ্ধ করেছেন হযরত আলী, তিনি কেমন দাওয়াতি কাজ করতেন একটা নমুনা শোনেন। তিনি দাওয়াতের কাম শেষ করে যখন বাড়ির দিকে আসতেছিলেন, নবীর তরিকা মোতাবেক যদি দাওয়াত দেন তাহলে দাওয়াতি কাম শেষ করে বাড়ির দিকে আসতে হবে, কারণ বাড়িতে আপনার বউ বাচ্চা আছে না নাই, বউ বাচ্চা বাদ দিয়ে কেউ যদি দাওয়াতের কাম করে, বইয়ের কোনো খেয়াল নাই, সন্তানের কোনো ধান্দা নাই, সমানে কয় আমি নবীর কাম করতেছি। আল্লাহ রাসুল যতবার রাত্রেবেলা দরজায় দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিছে। রাসুল বলে খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলে রাসুল আল্লাহ আমার বিশ্বাস আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ। কর না কেন, আপনি যতই আল্লাহর কাম করেন আপনি বউকে ভুলেন নাই, কারণ আপনার উপরে আল্লাহ নাজিল করেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমার বড় আশা যে আপনি আসবেন, এই জন্যই দরজার কাছে দাঁড়িয়ে থাকি, আমার স্বামী আসবে আর আমি দরজা খুলে স্বামীকে আমার বুকের মধ্যে নিব। এখান থেকে প্রমাণ হয়ে গেল যতই দাওয়াতের কাম করেন বাড়ি ঘর বাদ দেওয়া যাবে, ফিরে আসা লাগবে। অনেকে বলে আমি জীবন চিল্লা দিছি, অনেকে বলে আমি এত চিল্লা দিলাম, আমি বললাম চিল্লা দেন সমস্যা নাই, কিন্তু নবীর তরিকা মোতাবেক দেওয়া লাগবে, ঠিক? আসেন আল্লাহর কোরআন কি বলে একটু শোনেন। দাওয়াতের কাম করে যখন বাড়ির দিকে আসতেছিলেন এমন সময় হযরত আলী দেখতে পান রাস্তার পাশে একটা মানুষ পড়ে আছে, মানুষটা মরে গেল না জীবিত থাকলো এইটা বুঝার কোন উপায় নাই, পড়ে আছে।
আল্লাহ রাসূল বলেন জীবিত এবং মৃত ব্যক্তি দুইজনকে সালাম দেওয়া যাবে। জীবিত ব্যক্তি থাকলে সালামের উত্তর দিবে, আর মরা ব্যক্তির উপরে সালামের দোয়া আল্লাহ কবুল করে নিবে। এই জন্য আপনারা যখন গোরস্থানের পাশ দিয়ে যাবেন, যতবার যাবেন প্রত্যেকবারই কি দিবেন সালামটা কিরকম? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আজকে এখানে যে মাহফিল হচ্ছে, আপনাদের চাইতে কিন্তু যারা কবরে আছে তারা বেশি খুশি। আপনার তো খালি জ্ঞান পান, খালি জ্ঞান পান। ও আজ করে কি হবি রে, লাভ হবি না লস হবি, এ বহু চিন্তা চলেকার কথা ঠিক কিনা। কিন্তু যারা কবরে আছে এরা এতই চিন্তা করে। এই যে আজকে কোরআনের মাহফিলে হাজার হাজার আল্লাহর বান্দারা তাদের জন্য দোয়া করবে, তাদের আজকে ওয়াজের দিনটা হলো ঈদের চাইতেও বেশি আনন্দ। এই জন্য জোরে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়াহলাল, আরো জোরে কান ইয়াহলাল কুবুর। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, লোকটা মরে আছে না জীবিত আছে যাচাই করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। কারণ এখনো কবরের মধ্যে ঢুকানো হয় নাই, কবরের উপরে যখন আছে তাহলে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই মিয়া, তুমি আমার সালাম দিলা কেন? আজকে তিন দিন হলে না খাওয়ার কারণে আমার পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে, যদি পারো খাবার দাও, সালামের কোনো দরকার নাই। হযরত আলীর শক্তি দেহে কম না বেশি? দরকার কম না বেশি? যিনি কামুল দুর্গের দরজা হ্যাসকাটান মারছে, দরজা হাতে ঢাল হয়ে গেছে, কাফের বেঈমান ভয়ে যখন পালায় যায়, বিনা যুদ্ধে যখন মুসলমানের বিজয় হলো, হযরত আলী ওই দরজাটা ফেলে দিলেন, আশি গজ দূরে গিয়ে পড়ল। সাহাবীরা দৌড়ে এসে নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের ময়দান আপনি যান নাই, কিন্তু হুজুর আপনি জানেন আলীর কারণেই আজকে আমাদের বিজয় হলো, আলীর কারণেই বিজয় হলো। সঙ্গে সঙ্গে নবী সূরা নসর তেলাওয়াত করলেন, ইজাজা আনাসুরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাসূল তেলাওয়াত করে সাহাবীদের বুঝাইলেন যে কারো কারণে মুসলমানের বিজয় হয় না, মুসলমানের বিজয় হয় আল্লাহর কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? না আলীর কারণে দেখছেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর কাছে এসেছে, রাসূল বললেন, খবর কি? বলে, খবর আপনি শোনেননি? আপনি শোনেন নাই হুজুর? হ্যাঁ, টান বললাম, কাবুল দুর্গের দরজা ঢাল বানালাম, ওরা আমার হাতে ঢাল দেখি ভয় দৌড়, আমি রাগ করে ফেলে দিলাম, আশি গজ দূরে গিয়ে পড়লো। রাসূল বলে, সত্য? আলী বলতেছে, আপনার বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? রাসূল কয়, সত্য। হয়তো আলী বলতেছে, আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বললেন, চলো যাই দেখি। হযরত আলী সামনে সামনে, নবী আমার পিছনে পিছনে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দরজা কোথায় গেল? ওই যে দেখা যায়, যাও দরজাটা একটু আলগা করো। হযরত আলী দরজা ধরে টানতেছে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আল্লাহ রাসূল বলে, আলী, ঢাল বানাইলা জিহাদের ময়দানে, ফেলে দিলা শিগজ দূরে গিয়ে পড়লো, এখন তুমি নিজে নড়ো, দরজা কেন নড়ে না? আলী কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডাকতে বলে, আলী রে, যখন কোন মানুষ আল্লাহর জন্য যুদ্ধ করে তখন সেই বান্দা একলা যুদ্ধ করে না, ওই বান্দার সঙ্গে আমার আল্লাহ থাকে। তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল, আল্লাহর কুদরতে হাতের সঙ্গে তোমার হাতের ফরজ ছিল, যার কারণে তুমি দরজা ঢাল বানাইছ, আবার দরজা ফেলে দিছ, আল্লাহর কুদরতি শক্তি ছিল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছ, এখন তুমি নড়বা দরজা নড়বে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে, কোনোদিন তারা অন্তরে ভয় নিবা না, কারণ তুমি একলা নও, তোমার সঙ্গে আল্লাহ রয়েছে। কিন্তু আমরা খালি যাই আর পেছন দিকে তাকাই, পেছন দিকে তাকাই না। আমি যেখানে ওয়াজ করতে আসি তাও আমার বউ কয়, যতই ওয়াজ করেন চারিদিকে দেখে শুনে করবেন, আগে চারিদিকে দেখবেন। আমি বললাম, কি দেখবো? বলে, বোঝেন না দেশের অবস্থা, আশেপাশে দেখবেন পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা,
বর্তমান সরকারের কোন ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো যদি থাকে তে তেল তেলাবাস করবে। আমি বললাম তেল তেলাবাস করলে কি হবে, বলে আপনি বাড়িতে আসতে পারবেন, কোনো টেনশন নাই, আর যদি এদিক সেদিক না দেখে ডাইরেক্ট মারেন আপনাকে কিন্তু গ্রেফতার করবে। আমি বউরে কইলাম কে ধরবে, কয় পুলিশ ধরবে। বউরে কইলাম বউ সারাদিন খালি পুলিশ ধরার চিন্তা করলে, একটা বারো আজরাইল ধরার চিন্তা করলে না, কারণ যেই বাড়ি থেকে আমি গেছি পুলিশ ধরলেও দুই চার দিন পর আবার ছাড়ায় আনতে পারবা, কিন্তু আজরাইল যদি একবার আমাকে ধরে আর কোনোদিন, যেরকম আমার কালসারি ভাইকে ধরছে, যেরকম কথা ঠিক কিনা, বাড়ির থেকে বোক হয়ে গেছে, রাত দুটার দিকে আসতেছি, দুধ গরম করে রেখো, কিন্তু মাঝখানে যে আপনার ধরবে এই কথা মনেই নাই, জোরে কোন কথা ঠিক কিনা। আজকে বাংলার মুসলমান ইমান যদি বাড়াবার চান, ইমানের তারাক্কি যদি চান, তাহলে সব সময় খেয়াল করবেন কেউ না ধরলেও আমার আজরাইল ধরবে। আর আজরাইল ধরার আগে যেমন তেমন হয়ে ধরা দিলে চলবে না, আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান হয়ে ধরা দেব, মুসলমান হয়ে কেউ যদি ধরা দেয় আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার জন্য ফেরেশতা নাজিল করা হবে, তার জন্য ঘোষণা করা হবে আল্লাহ তাখাফ, তার মৃত্যুর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তার কবর হাসর মিজানের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকেই তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তাহলে মুসলমান হয়ে মরার কোনো, মুসলমান হয়ে মরলে কোনো ভয় আছে? আজকে কবরে যারা আছে, হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর এ কথা কয় না কেন, 50,000 বছর থাকা লাগবে। যে বাড়ি থেকে আমি আসলাম, যে বাড়ি থেকে আমি আসলাম, আমাকে এখানে আসার পরে যে বাড়িতে থাকতে দিল, আমি চিন্তা করলাম গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি বানালো, এ যত সুন্দরই বাড়ি করুক এটা কিন্তু বাড়ি, এটা কি? আর এইটাই যদি সিরাজগঞ্জ শহরে করত, তখন কেউ আর বাড়ি বলতো না, সবাই বলতো না বাসা করছে রে, বাসা রে। তা আমি বলি কোটিটা কোটিটা খরচ করে গিরামত বাড়ি না বানায়, লাখ টাকা খরচ করে শহরত একটা বাসা কর নাকি, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, সবাই বলেন এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশা রে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সঙ্গে সঙ্গে হযরত আলীর সামনে আল্লাহর কোরআন দাঁড়িয়ে বলতে চালি রে, আম্মা সাইলা ফালা তানহার, তেলাওয়াত কারে কয় একটু মনোযোগ দেন, আল্লাহর কোরআন বলে আলী সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তোমার সালামের উত্তর না দে, এই মিয়া বলেছে তো কি হয়েছে, সে ক্ষুধার্ত সাইলকারী তার সঙ্গে খারাপ ব্যবহার করা। এখন আপনারা বলেন হযরত আলীর শক্তির দাম বেশি না কোরআনের দাম বেশি, আরো জোরে বলেন কিসের দাম বেশি, আমাদের বাংলাদেশে কার দাম বেশি? একই ছেলের মাস্টার তিনটা, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2,000 টাকা বেতন দেয়, ওই ছেলের বাংলা মাস্টারকে 1,500 টাকা বেতন দেয়, ওই ছেলের একটা আরবি মাস্টার আছে 3 মাস ধরে পড়ায়, এখন পর্যন্ত কোনো বেতন নাই, এরকম আশ্রা নাই, ধরে কোনো আশ্রা নাই, 3 মাস্টার কিন্তু দুটার বেতন মাসে মাসে ক্লিয়ার, কিন্তু যেটা আরবি পড়ায় 3 মাস হয়ে গেল বেতন নাই। ছেলে এখন বাড়িতে বলতেছে, বাবাকে বলতেছে আব্বু আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি, বাপ সুমি কোটে বলতেছে আমার হুজুরের কথা মনেই নাই রে, ছেলে যখন বলছে নিজে যে কোরআন পড়তে পারি তখন বলে হুজুরের কথা আর মনেই নেই, ছেলের মা বলতেছে হুজুরকে তখন ঠকান না, হুজুরকে তখন ঠকান না, 500 টাকার একটা চকচকা লোট দিবেন, 3 মাস পরে 500 টাকার একটা চকচকা লোট নিয়ে আসে, হুজুরকে বলতেছে হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়াইছেন, 30 দিনের মধ্যে একদমও মিস নাই, 3 মাস হলে কোরআন পড়াচ্ছেন হুজুর। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই, ওই শুনিছে
আজকে বাংলাদেশে অনেক বক্তার উপর এরকম ফতোয়া দেয়, ধরে কোন দেয় কি দেয় না, ফিরে কোরআনের ওয়াজ করে টেকা নিবি কেটে, ঠিক কিনা? শোন, এখন যদি বলি হুজুর একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, গোটা পৃথিবীর ভিতরে বর্তমানে একটা দেশে কোরআনের কিছু আইন চলে, সেই দেশের নাম হলো সৌদি আরব। আপনারা বলেন তো সৌদি আরবে এরকম মাদ্রাসার মুহতিমের বেতন কত বলতে পারবে? সৌদি আরবে মসজিদের ইমামের হাদিয়া কত, মুয়াজ্জিনের হাদিয়া কত? যেখানে কোরআনের সমাজ চালু হবে সেখানে কোরআনের শিক্ষকদের বেতন সব চাইতে বেশি হবে। আর আমাদের বাংলাদেশে বাংলা ইংরেজি চালু আছে, কোরআন চালু নাই, এই জন্যই তো আমি এক হুজুরকে বললাম মাস গেলে কত ফান, ওই মসজিদ মাদ্রাসা মিলে 6,000, মসজিদ আর মাদ্রাসা মিলে মাস গেলে 6,000। তো আপনার জন্য কি আলাদা বাজার আছে নাকি? বলে না, প্রাইমারি মাস্টার যেই বাজারে যায় আমিও সেই বাজারে যাই। আপনার জন্য কি জিনিসপত্রের দাম কম আছে নাকি, কল টোল রেট আছে নাকি? কয় না, ওরও যা আমারও তাই, তাহলে আর 35,000 দিয়ে মাস চলে না, আপনার 6,000 দেখে আপনি চলে? ওস্তাদ মুসকি মুসকি হাসার বলে হুজুর আর 35,000 না চললে আমার 6,000-এর ভিতরে আল্লাহর বরকত রয়েছে। আমি বললাম কেমনে বরকত, একটু বুঝাই দেন ভাই। বলে হুজুর বুঝবেন, আমার বউ যখনই বলে আমার মাথা ঘোরে, মাথা বেদনা করে, আমি তখনই বলি এক গ্লাস পানি নিয়ে আসো। আমি কোনোদিনও করিনি, কারণ কি একা কম, তো এক গ্লাস পানি নিয়ে আসো, আমি তিনবার সুরা ফাতিহা পড়ে বলি খাও, তিনবার সুরা ফাতিহা পড়ে পানি ফুঁক দিই, ওই খাই এক ঘন্টা পর কয় মাথা বেদনা নাই, মাথা বেদনা নাই। তাহলে আমার 6,000-এর মধ্যে কত গেল? আর এই ব্যারাম যদি প্রাইমারি মাস্টার বইয়ের হয় তখন বলবে মোবাইল দাও, মোবাইল দাও, ওই তার সুরা ফাতিহা কে পানি ফুঁক দেবে না, ওই মোবাইল না টিপবার বলবে ডাক্তার সাহেব আমার মেয়েটা হঠাৎ মাথা ঘুরে মাথা বেদনা করে, তাড়াতাড়ি নিয়ে আসেন, দেরি করতেছেন, অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে 2,000। ডাক্তার 16টা পরীক্ষা দিছে, কয়টা পরীক্ষা? 16 পরীক্ষা মিলে ওখানে গেছে 7,000। তার 2-এর সাথে কত গেল? ডাক্তারের ভিজিটে 1,000, যেখানে এক ফু দিয়া 10,000 টাকা চলে লাগান না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শুনবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন তেলাওয়াত ঈমান বাড়িয়ে দিবে। হযরত আলীর ঈমান বাড়তেছে না কমতেছে? ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, যত এই মিয়া তুই মিয়া বলুক না কেন ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন হযরত আলী বলে বাবা ফকির, সুন্দর ব্যবহার, বাবা ফকির তুমি আমার কাছে খাবার চাইছো কিন্তু আমার সঙ্গে কোনো খাবার নাই, ওই যে সামান্য দূরে আমার বাড়ি দেখা যায়, ওই যে দেখো আমি বাড়ির নিকটে এসে গেছি, ওই বাড়ি পর্যন্ত তুমি যদি যাওয়ার পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দেবো ইনশাআল্লাহ। ফকির বলতেছে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই, 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, তোমার বাড়ি পর্যন্ত যদি নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে, দরিকন কাতলেওয়া লাগবে। আপনার বলেন তো ফকির যদি কারো কান্দে চলবার চায় তার ভাগ্যে ভিক্ষা আছে? এ কথা কর না কেন, ভিক্ষা আছে। কিন্তু আম্মা সাইলা ফালা তানহার আয়াতকে সম্মান দিয়ে হযরত আলী ফকিরকে কান্দে করে তার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আসলেন। এখন কাঁধ থেকে যখন ফকিরকে মাটিতে বসাবেন, আলী তাকায় দেখে খালি মাটির উপরে একটা ফকিরকে বসাইলে কি হবে? আল্লাহ বলেছেন বান্দারে তোমার দরজায় ভিক্ষা করতে গেলাম, তুমি কেন ভিক্ষা দিলে না? হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দা তোমার দরজায় ভিক্ষা করতে গেলাম, তুমি কেন ভিক্ষা দেওনি? বান্দা কান্দার বলবে আল্লাহ আপনি আল্লাহ হয়ে আমার দরজায় কবে ভিক্ষা করতে গেলেন? আল্লাহ বলে পাগল, তোর দরজায় যখন কোনো ফকির ভিক্ষা চাইছিল ওই ফকির একলা ছিল না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে ছিলাম। আল্লাহ গানিয়ন ও আন্তুমুল ফুকারা, আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে ধনী হলাম আমি আর বাকি সবাই হলো ফকির। ওই ফকির যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন ফকির একলা থাকে না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে থাকি। অহু আমা কুম পড়েন তুম আইনামা কুনতুম, ফকির থাকে যেখানে আমার আল্লাহ থাকে সেখানে। সুবহানাল্লাহ, কবেন না
হজরে চিন্তা করে দেখেন এই ফকিরকে মাটির উপর বসাবো কেমনে, টোপলার ভিতর থেকে পুরানো একটা কাপড় বের করে ওই মাটিতে বিছাই যে ফকিরকে আমি বসাবো, এই নিয়ত করে পুরাতন কাপড় যখন বের করতেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলিরে আল্লাহ রাস্তায় যদি বিছাবার চাও তাহলে তোমার মহব্বতের জিনিসটাই বিছাইয়া দাও, আল্লাহ রাস্তায় যদি কিছু দিবার চাও তোমার যেটার উপর মহব্বত বেশি সেটা দাও। আপনার পকেটে চারটা লোট আছে, কয়টা এ কথা শুন, কয়টা? একটা হলো 10 টাকা, একটা 20 টাকা, একটা 50 টাকা, আর একটা 100 টাকা। যখন আপনাদের কাছে গামছা যাবে আদায়ের জন্য তখন আপনারা কোনটা দিবেন? তাহার মানে আপনার চারটা লোটের মধ্যে যদি 10 টাকা দেন তাহলে এই কোরআনের আয়াতের সাথে আপনারা গাদ্দারি করলেন, একটা সরাসরি গাদ্দারি করলেন। আল্লাহ বলতেছে যেটা এই চারটা লোটের মধ্যে যেটার উপর তোমার মহব্বত বেশি সেটা আল্লাহ দেওয়া লাগবে, কারণ আল্লাহ যেটা দিবা এখানে আল্লাহর কিছুই না, তা তোমার নামে জান্নাতের ব্যাংকে জমা থাকবে। জোরে খান কথা ঠিক কিনা, কিন্তু আমরা কত বোকা, খালি 10ই দেয় এর মধ্যে যেটা সিনা ছুটা সেটা দিই, তাই না? সব তো সিনা ছাড়া চলে না, চা খাবার গেছে চলে না, পান খাবার গেছে লেইনি, ওটা মেরে দিই গামছার মধ্যে। হযরত আলী গোটা টোপলা খুঁজে দেখে, তার টোপলার মধ্যে একটা চাদর, যেই চাদর হযরত আলী গায়ে দিয়ে নামাজ পড়ে ওই চাদরটাই হলো সবচাইতে মহব্বতের, কিন্তু আল্লাহর কোরআন তার ঈমান বাড়ায় দেওয়ার কারণে ওই দামি চাদরটা ফকিরের জন্য বিছাইয়া আস্তে করে ফকিরকে রাইখা দিলেন। সোনাল বলেন হযরত আলী এখন বাড়ির মধ্যে ঢুকবেন, এই নবীর উম্মতেরা শোনেন, বাড়ির মধ্যে ঢুকতে গেলে আপনি গরু গাদা কুকুরের মতন ঢুকতে পারবেন না, মুসলমান বাড়িতে ঢোকার নিয়ম আছে না নাই? কিভাবে ঢুকবেন? দেন আপনারা সালাম দেন। আজকে যদি প্রত্যেকটা পুরুষ বাহির থেকে আসার সময় বাড়িতে সালাম দিত ওই বাড়িতে কোনোদিন গন্ডগোল হতো না, কোনোদিনও গন্ডগোল হতো না, খালি এমনি এমনি কয়। দেন আপনারা প্রত্যেক দিন যখন আপনি বাড়ির দরজা যাবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সকলের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, এই দোয়াটা করে যদি আপনি ভিতরে ঢোকেন কোনোদিন বইয়ের কালো মুখ দেখবেন না। এখন আমরা ঢুকলে বউ কিরকম করে, দেওয়ার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে, বইয়ের মুখ ভার নাই, কিন্তু স্বামীর সাথে আবার স্বামীগুলো হয়েছে ভাবির সাথে গল্প করে ঘন্টার পর ঘন্টা, স্বামীর সাথে করে কিন্তু বউক সময় দেয় না। একটাই কারণ, সালাম না থাকার কারণ, কথাটা বুঝলেন? হযরত আলী সালাম দিচ্ছেন, দেখেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এতদিন পর স্বামী এসে দরজায় সালাম দিছে, এখন বউটা কি করবে? আল্লাহ রাসূল বলেন স্বামী যখন দরজায়, কোন বউ মহব্বত করে তাড়াতাড়ি যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, রাসূল বলেছেন সে শুধু স্বামীর জন্য দরজা খুললো না, সে নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। লিল্লাহ আজকে আপনার বলেন তো, এই যে স্বামীর জন্য দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, এই কামটা ধনীরা করতেছে না গরিব মেয়েরা করতেছে? দেখছেন, গরিব স্বামী যদি কাল দরজা সালাম দেয় বলতে কি পাগল হয়, দৌড়ে এসে দরজা খুলে দেয়, আর ধনী যদি দরজা সালাম দেয় বউ বলবে কাজের মেয়েকে যাতো সাহেব আইসে দরজা খোল। মা ফাতেমা ছিল অন্দর মহলে, একটু মনোযোগদার শুনবেন, অন্দর মহল কারে কয়? অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন যে মহলের মধ্যে মেয়ে মানুষ থাকে সেই মহলকে বলা হয় অন্দর মহল। অন্দর মহলের আইন কি? ইমাম গাজ্জালি বললেন কোন মেয়ে মানুষ মারা গেলে যেই পুরুষেরা তার লাশ ধরে কবরে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দর মহলে প্রবেশ করবে, যে পুরুষেরা মেয়ে মানুষের লাশ ধরে কবরে নামাতে পারবে না ওই পুরুষেরা কোনোদিন অন্দর মহলেও ঢুকতে পারবে না। ঠিক সবাই বললেন না, আপনার মনে হয় আমার কথা বুঝবার পারেন, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরের মধ্যে কারা কারা নামাবার পারবে? বুঝতেছেন, যার সঙ্গে বিবাহ বসা ওই মেয়েটার, যার সঙ্গে বিবাহ বসা হারাম, মুহরিম ব্যক্তি খুব খেয়াল করবেন, নিজের সন্তান পারবে, নিজের বাবা পারবে,
একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা আবার দুধ সন্তান দুধ পান করে, সেরকম এরকম 15টা আইটেম রয়েছে, এগুলো আমি বলবো না, আপনাকে হিসাব করবেন। শালি যদি মারা যায় দুলা ভাইকে লাশ ধরতে পারবে? চাওতো ভাই, ফুবাতো ভাই, একটা ভাইও জায়েজ নাই, জোরেখান কি নাই? তাহলে শালি মরলে দুলা ভাই যদি লাশ ধরবার না পারে, শালির ঘরের মধ্যে দুলা ভাই ঢুকতে পারবে? এ জোরেখান পারবে? ভাবি মরে গেলে দেওরা লাশ ধরতে পারবে? তাহলে ভাবির ঘরের মধ্যে দেওরাও ঢুকতে পারবে না। আজকে বাংলাদেশে নারীদের এই দুইটা দল সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। জোরেখান ঠিক কিনা? ও যে ছোটবেলায় একটা খাপসা গান শুনছিলাম, খারাপ গান, বাড়ির কাছে বেতেরা হাল জুড়াছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো মনের মতন রে। কয় নাউজুবিল্লাহ, আবার দেওরা দৌড়াছে কয় ভাইয়া তোমার বর, আমি যে দেবর বুঝে দেখো ভাবি তার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি কিন্তু আছি। আজকে আমাদের বাংলাদেশে যত প্রক্রিয়া চলতেছে, এই ভাবি দেওয়া আর শালি দুলা ভাইয়ের ভিতর, জোরে কর কথা ঠিক কিনা? আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, অনুষ্কে ধরা পড়ে মারা গেছে, তারপরে এখন আবার মিছিল চলতেছে। অথচ বাংলাদেশ সরকার কিছুদিন আগেই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, কিন্তু যাদের কারণে ধর্ষণ হচ্ছে সে ব্যাপারে সরকারের একটু খেয়াল করা দরকার। সেটা কি? অকরণ ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, রে মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে, ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে কোনো বার হওয়ার পারমিশন? আরো জোরে কোন। আব্দুল কাদের জিলানির নাম শুনছেন? শুনছেন? একটু অন্দর মহলের ওয়াজ করতে গিয়া সামান্য একটা ওয়াজ শোনা, একটু মনোযোগ দেন। জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, আল্লাহ নবী রওজার পাশে সবচাইতে যে গোরস্থান মদিনায় আছে, যে গোরস্থানের নামই হলো জান্নাতুল বাকি। পাস করছেন তো? পড়েনি? এটা হাজি একটাও নাই, এই ছোট মানুষ হজ করছে। জান্নাতুল বাকির দরজা কিন্তু লেখা আছে, এই জান্নাতুল বাকির মধ্যে নবীর 10,000 সাহাবি ঘুম পাড়তেছে। কয় হাজার? কম পক্ষে 10,000, তার বেশি হতে পারে, বেশি হবে কিন্তু কম হবে না। এই জান্নাতুল বাকির মধ্যে আব্দুল কাদের জিলানি যখন কবর জিয়ারত করে, পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন? হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? হুজুর একটু দেখেন, হুজুর জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? আপনি যদি শুধু একটু বলে দেন, আমরা মা ফাতেমার কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল কাদের জিলানী বললেন, চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। ইয়ানজুরু বি নূরিল্লাহ, আল্লাহ তাআলা আমার চোখে এমন একটা নূর দিয়েছে, আমি আব্দুল কাদের দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারি। সুবহানাল্লাহ। কোন জালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। হাজার হাজার মাইল দূরে সিংহাসন আসাবিদে বারছিয়া সুলাইমান নবীর সামনে এক পলকে হাজির করেছে, জোরে কর সুবহানাল্লাহ, যার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাযিল হয়েছে। আপনারা কি মনে করছেন, মানুষের ক্ষমতা নাই, আলেমদের ক্ষমতা নাই, আল্লাহ ওলিদের ক্ষমতা নাই? তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, তারপরেও তোমরা বেঁচে আছো কেন? ওনারা গর্দ করে না, একবার গর্দ করলে কাল ঘাড় ঘাড় মর্তাবা, তোমার ঘাড় এমনি দেখা হয়ে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? নাইবে রাসুল, রাসুল বলেছেন, তাইফ আমাকে পাথর মারছে তারপর গর্দ করিনি, আমার যারা নাইব হবে খবর তার গর্দ করবা না, সবসময় হেদায়াতের দোয়া করবা, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ফ্রান্সের ম্যাক্রোর জন্য গর্দ করিনি, তার জন্য আমরা হেদায়াতের দোয়া করি, কেন করি? আমার রাসুল করে গেছে ভাইজান। আব্দুল কাদের জিলানী বললেন, চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না,
আল্লাহর আরশের খবর পর্যন্ত আল্লাহ আমাকে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর, এটা আমি আব্দুল কাদের কোনদিন খুঁজে বের করতে পারবো না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, এই কবরটা কেন খুঁজে বের করতে পারবেন না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা। আমার মা ফাতেমা কি? একটু জোরে গান, মা ফাতেমা কি? খাতুনে জান্নাত বলেন, খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে কি? এইটা শুধু অর্থ বললে তোমরা বুঝতে পারবা না, এর উপর ব্যাখ্যা করা লাগবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মাগরিব থেকে দশটা পর্যন্ত আমার মায়েদের পক্ষে একটা ওয়াজও হয়নি, হয়েছে? আমি ঘরের মতো সব শুনতেছি, ওরা যে বসে আছে এত রাত ধরে, কারণ আমার মায়েরা যদি ভালো না হয় আমরা ভালো হয়ে তো লাভ নেই। আপনি ঈশান নামাজ পড়ে বাড়িতে গেলেন, মসজিদ আল্লাহর ঘরে নামাজ পড়ে বাড়িতে গেলেন, আর বাড়িতে গিয়ে দেখেন হিন্দুদের পূজার মাধ্যম আপনার ঘরের মধ্যে বাঁচতেছে। কিন্তু আমি মুসলমান, আমার ঘরে হিন্দুর পূজা খেন, আপনি ভুল কি বেড়া দেখেন, আপনার বউ খালি স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসার মধ্যে হিন্দু কেটে পূজার মাধ্যম লো 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 করে বাঁচতেছে, ধরে কার কথা ঠিক করে কি করবেন? আপনি বলেন তো কি করবেন, কি করবেন? আপনার বউ স্টার জলসা দেখতেছে, জি বাংলা দেখতেছে, আপনি কিছু করবেন? আপনি এতটুকুই বলতে পারেন, এসব নামাজ পড়েছি গো, ভাত খাবার দাও, এইটুকুই বলতে পারবেন। বউ বলতেছে, ইন্নাল্লাহ আমার সবিরিন, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আধ ঘন্টা খালি স্টার জলসা দেখি তোমাকে খাবার দেবো। তখন স্বামী ঘরের মধ্যে দিয়ে বলতেছে, হিন্নালিল্লাহ হিন্নালিল্লাহ, আধ ঘন্টা শেষ হয়েছে, কেন এখন খাবার দাও? বউ বলতেছে, ধৈর্য যখন ধরলাই তখন আর আধ ঘন্টা ধরো গো, জি বাংলা নাটক শুরু হচ্ছে, কি করবে আপনি, কি করবে? মেয়ে মানুষের হাতে এখন ক্ষমতা, আপনার করার কিছু আছে? আব্দুল হামিদ সাহেব আর হাসিনা সাহেব দুই সাহেব কিন্তু এক না, একজন মেয়ে মানুষ একজন মরদ মানুষ। আব্দুল হামিদ নিজেই কয়, আমার কিছু নাই, খালি প্রোটোকল মেনটেন করে দিয়ে, আমার কোনো দায়িত্বই নাই। একটু মনোযোগ দেবেন, বাংলাদেশের ক্ষমতায় যেমন মেয়ে মানুষ, প্রত্যেকটা বাড়িতেও তেমন মেয়ে মানুষ ক্ষমতা পাইছে, ধরে কোন কথা ঠিক কি না? যদি পুরুষ তুমি ক্ষমতা থাকতো, তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা যেই মুসলমানের বাড়িতে হয়, ওই মুসলমানের পুরুষ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না? জোরে কর না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, তার প্রমাণ আমি আল্লাহর কোরআন থেকে দিব। ইয়ার কি করতেছে, দিশের লাইন নিছেন, স্টার জলসা জি বাংলা দেখতেছে, জান্নাত একই সোজা। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন একটু শোনেন, কিছুক্ষণ পর আপনাদের জোহরা নিয়ে আমি আলোচনায় চলে আসব। হযরত আলী যেই মাত্র সালাম দিয়েছে, মা ফাতেমা ছিল অন্দর মহলে, এতদিন পর স্বামী আসছে সালাম দিয়েছে, ফাতেমা দৌড়ে এসে দরজা খুলে জান্নাতের দরজা খুলতে চায়, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যেই মাত্র দৌড় দেয়, তিন দিন হলে না খাওয়ার কারণে মা ফাতেমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, স্বামীর মহব্বতে দেহের কথা তার খেয়াল নেই। এরই নাম হলো প্রেম, এরই নাম কি? এরই নাম হলো ভালোবাসা। স্বামীর মহব্বতে তিন দিনের না খাওয়ার, অভুক্ত দেহের কথা খেয়াল নাই, দৌড়ে আসতে গিয়ে মাঝখানে ওই দরজা এবং অন্তর মহলের মাঝখানে মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে যায়। যেই ঘুরমি খেয়ে পড়ে গেছে, হযরত আলীর দরজা থেকে চমকে উঠছে, কেন? হযরত আলীর চোখ একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। ছোটবেলায় শিশুকে আমরা পড়েছি, একে পক্ষ, একে কি, দুয়ে, না না, একে চন্দ্র, দুয়ে কেন, একে কি, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে কি? নিত্র মানে চোখ। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দুই চোখ, আর আল্লাহ ওয়ালা যারা হবে রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের কেমন একটা চোখ দেওয়া হবে, যে চোখ দিয়ে শুধু দুনিয়ার আসমান নয়, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবে।
হযরত আলীর কানে শব্দ পড়েছে, বউ যে ঘুরমি খেয়ে পড়ছে, এটা হযরত আলী বাহির থেকে বুঝবার পারছে। সুবহানাল্লাহ, কোন সঙ্গে সঙ্গে দরজা খুলে বাড়ির মধ্যে গিয়ে ফাতেমার মাথা খানা বুকে নিয়ে বলে, ফাতেমা তুমি এইভাবে কেন পড়ে গেছো? ফাতেমা কান্দার বলে, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্য খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। হযরত আলী বলতেছেন, তুমি পড়ে গেছো কেন সেইটা বলো। ফাতেমা বলতেছে, আমার ভাগ্য খারাপ, রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি সেই ব্যক্তি হলো তার স্বামী। মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে যিনি দামি সেকে। আরো জোরে জোরসে বলো, এটা কি আপনাদের পক্ষে না বিপক্ষে? তাহলে কথা বল না কেন? ফাতেমা বলে, স্বামী গো সেই স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। হযরত আলী বলতেছেন, কেন পারলা না? বলে, তিন দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দরজা পৌঁছার আগেই ঘুরমি খেয়ে পড়ে গেছি। আলী বলতেছে, ফাতেমা আসলে কত কষ্ট তোমার জীবনে, আজকে তিন দিন হলে কিছুই খাও নাই, কত কষ্ট তোমার জীবনে। ফাতেমা স্বামীর চোখের পানি মুছে দিয়ে বলে, স্বামী গো আমার কথা মনে করে আপনি কষ্ট নেবেন না, আজকে দুই দিন হলে হাসান হোসেন কিছুই খাই নাই, আজকে দুই দিন হলে না খাবার কারণে আপনার দুইটা সন্তান বারবার আমার কাছে খাবার চায় কিন্তু খাবার দিতে পারি না বলে না খাইয়া ওরা দুই ভাই ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। আলী আসমানের দিকে তাকায় বলে, মাবুদ জোরে কোন কোন দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? আমরা সারে দিকে তাকাই কিন্তু উপর দিকে তাকাই না, এই জন্য উপর আলাদা দেখতেছে এইটা আমরা বিশ্বাস করি না। হযরত আলী আসমানের দিকে তাকাইছে, জোরে কোন কোন দিকে? মাবুদ আমার বিবি তিন দিনের না খাওয়া, সন্তানগুলো দুই দিন হলে কিছুই খাই নাই, দরজায় বসে রাখছি ফকির। চিন্তা করে দেখেন তো, বউটা তিন দিনের না খাওয়া, জোরে কোন কয়দিনের? হাসান হোসেন দুই দিন হলে না খেয়ে আছে, এমন সময় দরজায় ফকির। মাবুত আমি বাড়ির খবর জানি না, বাড়িতে আমার এইরকম না খাওয়ার অবস্থা চলতেছে, এইটা আমি জানি না বলে ফকিরকে দাওয়াত দিয়া ঘরের দরজা পর্যন্ত আমার চাদর বিছায় বসে রাখছি। আল্লাহ, যে ফকিরকে সালাম দিলে কয় এই মিয়া, যে ফকিরকে সালাম দিলে কি কয় এই মিয়া। এখন সেই ফকিরকে গিয়ে যদি আমি বলি, ফকির আল্লাহর হস্তে তুমি মাফ করো, আপনার বলেন তো ফকিরের কাছে মাফ চাইলে ফকিরের অবস্থা কি হয়? এই কিছু পিছনে গল্প কি কি শেষ? তাহলে কি গল্প? কোন গল্প পিছনে হবে না, এগারোটা বাজুক আর তেরোটা বাজুক, অসুবিধা আছে? না না, কয়টা পর্যন্ত চলবে? ওই কয়টায় উঠলো কেন? ওই কয়টা উঠলো কেন? পেশাব লাগতেছে আপনাকে? রোগ লাগতেছে? তাহলে পাঁচ মিনিট পেশাবের বিরতি দাও দিব। কি কথা রে বাবা, শোনেন আমি বলি আপনাদের, রাত নয়টার সময় বিছনায় যদি ঘুমাতে যান আপনারা কি পেশাব সাথে লিয়ে যান না বাইরে থিয়ে যান? কেন থিয়ে যান? কারণ পাঁচ ঘন্টা একটানা ঘুম পারবো, এই পেশাবের কারণে আমার ঘুমের যেন ক্ষতি না হয়। তা আপনারা ঘুমের দাম বুঝলেন, কোরআনের দাম বুঝলেন না? বুঝলো, শুধু আসার আগেই পেশাব করে সাইজে আসবে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। এই যে কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে এইটা বুঝানোর জন্য বলতে যে হযরত আলী চিন্তা করতেছে, আল্লাহ যেই ফকির সালাম দিলে কি কয় এই মিয়া, এখন সেই ফকিরকে যায় যদি বলে মাফ করো, আপনার বলেন তো ফকিরের রাগ কম না বেশি? দেখি এক দরজা ভিক্ষা করে মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিয়েছে, দিয়ে ও আরেক বাড়ির যা ভিক্ষা চাচ্ছে। আমি ফকিরকে বললাম, ভাই এই দরজা ভিক্ষা করলেন মাঝখানে দুই দরজা বাদ দেওয়ার কারণ কি? আমার কয় আপনি ভিক্ষার নামে তাহলে বুঝবেন। আমি বললাম, না না বুঝবো না, তোমার কাছে শুনে বুঝবো। তাই হুজুর শোনেন, এদের দুই দরজা বাদ দেওয়ার কারণ হলো এর আগে কমপক্ষে দশ দিন ভিক্ষা চাইছি, প্রত্যেক বারই শালারা কয় মাফ করো।
তো যারা ফকিরের কাছে মাপ চাই এদের চাইতে বড় ফকির কেউ নাই। এই জন্য আল্লাহর রাস্তে এই দুই বাড়িখানে তালাক দিছি, যেন আমার সময়ের সমস্যা। ও দাতা যাই ভিক্ষা দিবি না তার দরদ আমি যাবো না। আমি কইলাম ফকিরদের বাড়ি তালাক দিছে, সেই বাড়িতে কোনোদিন রহমত বরকতের দরজা থাকবে না। জোরে কর কথা, ঠিক না? একা থাকবে, একা থাকবে কিন্তু শান্তি। এরকম কিছু আছে না? না, আরে বলতেছে মাহমুদ কান্দে করে যখন দরজা পর্যন্ত নিয়ে আসলাম, এখন যদি বলি মাফ করো, ফকির অবশ্যই চিল্লায় বলবে যে বেটা দিবার পারবি না। তাহলে কান্দে করে নিয়ে আসলি কেন? আল্লাহ গো, আল্লাহ গো, আমার ফাতেমা না খেয়ে আছে এইটা দুনিয়ার কাউকে বলে নাই, আমার হাসান হোসেন না খেয়ে আছে এইটা দুনিয়ার কাউকে বলে নাই। কিন্তু ফকির যদি না খেয়ে থাকে বাড়ির দরজায় দেখে ফেরত যায়, তাহলে অনেক মানুষের কাছে আমার গীবত করবে, আমি কি করব কি করব। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়াইছে। জোরে কর সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য হারালে চলবে না, ধৈর্য হারালে চলবে? একবার চাইছি আমায় কয় হুজুর আপনার এত হুজুর দোয়া করেন তাও সাইদি হুজুর দিলত থাকে, এত হুজুর দোয়া করেন তাও হুজুর দিলত থাকে কেন? আপনাকে দোয়াকে আল্লাহ কবুল করনা নাকি? এরকম কথা কি তো আমাকে কয়, আপনাকে কয় না তো? আপনাকে কবে? এখন আবার কয় হুজুর অনেক জায়গা এক বক্তা বাংলা দিয়ে সাইদি হুজুর দোয়া করছে নাম ধরে, ওই সাথে সাথে যত নামাও সারা আর ঘরাও সারা, যুদ্ধ অপরাধীর পক্ষে দোয়া করলি। আমি বলি কে রে বক্তা, এখন আমাকে রে যারা শত্রুতা করে ওরা তো আরবি বোঝে না। জোরে কর কথা, ঠিক না? আরবিতে ওদের নামে দোয়া দেওয়া হবে, হুজুরের নামে আরবিতে দোয়া হবে, এমন কায়দায় কাম করবো আমি নামিন কবি বুঝবার পারবি না। জোরে কর কথা, ঠিক না? আপনারা কি মনে করছে ওস্তাদের ভাই? হয়তো বলতেন হুজুর আপনাদের দোয়া কবুল কেন হয় না, সেইটা বোঝানোর জন্য বলতে যে একটু খেয়াল করেন হযরত আলী, এই যে কোরআনে আয়াত যাকে ঈমান বাড়ায় দিচ্ছে আয়াতটা বলতেছে তুমি যদি ঈমানদার হও আলী রে তাহলে অধৈর্য হয়েও না, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে জানাও তুমি কি চাও। এইটা দুনিয়ার কারোর কাছে জানানোর দরকার নাই, জানাতে হবে কার কাছে? আরো জোরে বলেন ইয়া, বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? কিন্তু আমাদের বাংলাদেশে এক দল আছে, আমরা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরেন খালি হাতে। আপনাদের সলঙ্গাত মনে হয় নাই? একটু মনোযোগ দেন, এই জিকির করতে কোনো অসুবিধা নাই, এটাই করেন তবে জায়গা পাল্টান। জায়গাটা কি? আমার দয়াল আল্লাহর দরবারে, যেটি বাবা করছেন না, আমার দয়াল বাবা সেটি ঢুকাবেন আল্লাহ। কথাটা বুঝলেন? আমার দয়াল আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে। ও আনা কয়ে করবে আল্লাহ 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 আল্লাহ। তখন আমি এই বাবার দলে একজনকে বললাম কে রে, যদি বাবা সেটা আল্লাহ ঢুকে রে, আর যদি ও হা ও হা করে সেটা আল্লাহ 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 কয়, না হুজুর এটাই করবার চাই কিন্তু বাবা মন খারাপ করে, এটাই করবার চাই কিন্তু বাবা মন খারাপ করে। বাবাকে মন খারাপ করানো যাবে না, আল্লাহ কোন যা করে করুক বাবা খুশি থাক। আপনারা বলেন বাবা খুশি থাকলে আমাদের ঈমান থাকবে, আমাদের খুশি করতে হবে কাকে? তবে আপনি বাবাকে খুশি করতে পারবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাজা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর তোমাদের দুই নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর, ভক্তি কর। আল্লাহ রাসূল বলেন বাপার মুখের দিকে যদি মহব্বতের নজরে তাকাও তোমার আমল নামায় আল্লাহ তা কবুল হজের সব দিয়া দেয়। এরা কোন বাবা? এটা কোন বাবা রে দয়াল বাবা? এইরকম বাবা আছে?
মরছে? আপনাদের বাবা আছে না নাই? এ কথাবার আছে না নাই? মা আছে না নাই? যতদিন বাপ মা থাকবে আপনি জান্নাত অর্জন করতে পারবেন, যদি বাবা মা মারা যায় প্রতিদিন যাওয়ার না পারলেও জুমার দিন ফজরের নামাজের পরে বাবার কবরের পাশে দাঁড়ায় সন্তান যদি বলে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, ফেরেশতা বলে বাবু তোমার বান্দা কবরের পাশে এমন করে কান্দে, আল্লাহ বলে ফেরেশতা তোর বাপ মা নাই, তুই কেমনে বুঝবি রে? যে সন্তান বাপ মার কবরের পাশে এই দোয়া পড়ে কান্দে, আমি সেই কবর জান্নাতের টুকরা বানায়া দিলা। আমার মায়েরা বোনেরা যারা আছেন বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শুনেন, হযরত আলী চার রাকাত সালাতুল হাজত, জোরে কোন কয় রাকাত? চার রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা তিন দিনের না খাওয়া আমি তোমার কাছে বলবো না, আমার হাসান হোসেন দুই দিনের না খাওয়া আমি তোমার কাছে বলবো না, আর যাই যে ফকিরটা যাতে আমি কান্দে করে নিয়ে আইছি আল্লাহ তার জন্য হাত তুলেছি। ও মাবুদ, ওই দরজার ফকির বড় রাগী ফকির, ওই ফকিরকে খালি খালি ফিরাই দিলে আমার বদনাম হবে, আল্লাহ গো মেহরবানি করে একটু আমার হাতে খাবার পৌঁছায় দাও, কারণ তুমি বলেছো আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা তুমি করো নাই, আমার ফাতেমার উপর রাগ করেছো করো, আমার হাসান হোসেনের উপরে রাগ করেছো তুমি করো গো আল্লাহ, কিন্তু দরজার ফকিরের জন্য অধম আলীর হাতে কিছু খাবার দাও। চোখের পানি নিয়ে কাঁদতেছে, গাল ভিজে ভিজে পানি পড়তেছে, ঘন্টা হয়ে যায় কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুলের কোনো নিশানা নাই। এক সময় হয়তো আলী হাতটা আস্তে করে নামাইছেন, উপর দিকে না নিয়ে নিচের দিকে নামাইছেন, একটু খেয়াল করবেন, আমরা দোয়া করার পরে মাইকে চন্টন করতেছে, কেন কি করছেন হাত দেন উঠিয়ে শোনেন, একটু মনোযোগ দেন, এই যে মোনাজাত আমরা করি তাকান আমার দিকে, মোনাজাত এই যে করি মোনাজাতের শেষে আমরা কি করি, যখন শেষ করি হাত কোন দিকে যায় দেখেন, দেখেন আপনার এরকম করবেন মোনাজাত শেষ করে হাতটা এরকম গোটাল মুখ মুছবেন, আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দিবে, জোরে কোন সোহান, আবার এটা দান করে এটা নমস্কার লাগবে, আর শিখে দেবেন হাত তুলবেন এইভাবে, এই ইঙ্কে করে দেন তোলেন না, কেউ আবার হাত দিয়ে দড়ি পাকায় মনে হয় দড়ি পাকায়, আল্লাহর কাছে হাত তুলবেন আপনি ফকির, আল্লাহ হচ্ছেন বাদশাহ, সে বাদশার কাছে হাত তোলার একটা সাইজ নাই, এই বুক বরাবর তুলবেন হাতটা এইভাবে নত জানু হয়ে হাত তুলবেন, আর হাতের শেষে এই এই চেহারায় কপাল থেকে এই পর্যন্ত মুছবেন, ইনশাল্লাহ চেহারার মধ্যে নূর হবে, সুবহানাল্লাহ। কান হযরত আলী দেখতেছে এত কান্দার পরেও কোনো খাবার আসে নাই, তাহলে মোনাজাত কোন দিকে? বে কথা কন, নিচের দিকে আসতে করে রাইকা বলতেছে আল্লাহ তুমি কি সেই বক্তা ছিল, এভাবে শাহাদত আঙ্গুলি দিয়া, আল্লাহ তুমি কি সেই বক্তা ছিল যেই বক্তা ওয়াজ করে আমল করে না, আল্লাহ তুমি কি সেই বক্তাকে জানো যেই বক্তা ওয়াজ করে আমল করে না, তুমি কোরআনে বলেছিলি মা তাকুলু মা লা তাফালুন, যেই বক্তা ওয়াজ করে কিন্তু আমল করে না ওই বক্তার ওয়াজ তোমরা শুনবে, আল্লাহ তুমি ওয়াজ করেছো ফকিরকে ফিরানো যাবে না, তুমি ওয়াজ করেছো ফকিরকে ফিরান যাবে না, তোমার ওয়াজ আমল করে রাস্তার ফকিরকে ঘরের দরজায় রাখছি, তোমার ওয়াজকে আমি আমল করেছি যার করে রাস্তার ফকিরকে কান্দে করে ঘরের দরজায় বসায় রাখছি মাবুদ গো, কিন্তু তুমি ফকিরকে ফিরিয়ে দিলে, আমার মতন ফকিরের দোয়া তুমি কবুল করলে না, দেখো আল্লাহ দেখো তুমি ওয়াজ করো কিন্তু তোমার ভিতরে আমল নাই, তাহলে তোমার নামাজ পড়ে তোমার কাছে দোয়া করে আমার লাভটা কি জানতে চাই, এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর কোসার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে, লিল্লাহে এমন ভাবে আল্লাহকে বলেছে আল্লাহই একাই দেয়, তুমি ফকিরকে ফিরাতে নিষেধ করছো তাহলে আমার ফিরে দাও কেন, তাহলে বোঝা গেল তোমার ওয়াজ আছে আমল নেই, এরা মনোভাব করে কসে মোনাজাতে কান্দা কেটে গেছে তখন দেয়নি কিন্তু এখন দিল কে,
ফেকানারে এর মধ্যে মারে ফতে পেঁয়াজ আছে, পরে বলতেছি রাত বেশি করে তুলে দিচ্ছেন একদিন আর কি কই। ডুব দিলে ডুবারু হবে, সবাই বলেন ডুব দিলে ডুবারু হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বামস্তনের দুই আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। লিল্লাহে তাকবীর। জান্নাতের খাবারের টুপলা হযরত আলীর হাতে। আপনারা বলেন তো দুনিয়ার কোন ধনী বাড়িতে যদি ভালো কিছু পাক হয়, গরিবের বাড়িতে তার সুগন্ধ যায় কি যায় না? এই পারে ধনীর বাড়ি, ওই পারে গরিব, মাঝখানে একটা প্রাচীর দিয়ে রাখছে, মাঝে মধ্যেই ধনী লোকটা গোস্ত তেলেনে দেয়, মাছ তেলেনে দেয়, ডিম ভাজে, কোরমা করে, বিরিয়ানি করে, ওই প্রাচীর টুকটাই গরিবের বাড়িতে কিন্তু সুগন্ধ যায়। ধনীর ছেলেরা কমলা খায় আর গরিবের দরজা চোঁচা ফালায়, ছেলেরা কমলা খায় চোঁচা ফেলেছে, গরিবের ছেলে দৌড়ে দেয় চোঁচা খুলে নে, বাপক বলতেছে আব্বু আব্বা আমি ওটা খাবো, বাপ কয় ছাগল কিনা আমার পয়সা নেই, আর কমলা খাবার চাষ বারবার যখন কান্দে ঠাস করে যে চল মারছে, আল্লাহর আরশের খুঁটি কম্পন দিয়ে উঠছে, ফেরেশতা বলে আল্লাহ তোমার আরশের খুঁটি কাঁপতেছে কেন? আল্লাহ বলে ধনীর বেটা কমলা খায় আর গরিবের বেটা চড় খায়, আমি আল্লাহ এত বেজার হইলাম, ওই ধনীর কারণের সঙ্গে জাহান্নামে আমি পুড়াতে চাই। এটা সুবহানাল্লাহ কথা যাবে না, নাউজুবিল্লাহ, জোরে কান কি, ওই ধনীকে কারণের সঙ্গে পুড়াতে চাই, তার মানে ধনী হয়েছে বলে ধনের মালিক তো সেই না। আব্দুল আলীম বহুদিন আগে বলে গিয়েছে, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই, জমিদারের ইচ্ছা মতন, জমিদারকে জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। যখন ফেরেশতা আসবে আজরাইল এসে যখন জানটা কবজ করতে যাবে, এমন সময় আল্লাহ বললেন আজরাইল যখন জান কবচ করতে আসবে তখন বলবে, ভাই রে এত তাড়াতাড়ি আমার জান কবচ হবে আমি জানতাম না, আমার যত সম্পদ আছে আমি সব আল্লাহ দিয়ে দিলাম, আল্লাহ যেন একটা বছর আমাকে হায়াত দেয়। সঙ্গে সঙ্গে আজরাইল মারবে সর, এত দূরে সর মারবে, চিল্লায় বলবে মরার সময় বেঈমান হলি, তুই যে বললে আমার যত সম্পদ আছে সব আল্লাহ দেব, আরে পাগল তোর কিছুই না, আল্লাহ দেওয়া সম্পদ তুই এতদিন নাড়াচাড়া করলি, যদি বিশ্বাস করতি সম্পদের মালিক আমি না, সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ, তাহলে তুই একলা খাইতি না, তোর আশেপাশে তত গরিব আছে, ওই গরিবদের দিয়া তুই যখন খাবি, ওসমান গুনির সঙ্গে আল্লাহ তোরে জান্নাত দিয়া দিবে। টাকা পয়সা কার? আর আমরা কি করি এখনই না, আমি কিন্তু আদায় করতেছি না, মনে করেন এখনই যদি কই ভাই নতুন মাত্রা সারে অনেক কিছু লাগবে দেন ভাই, তখন আপনার বলে দেব না আমার টাকা দেব না, আল্লাহ কই দিবি না, কালকে তোকে হাসপাতাল দিয়ে দেবো, কালকে 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 হুন্ডা চলে যাবো সলঙ্গা, তুই জানি তুই তোর হুন্ডা চালবো, তোর সামনে হঠাৎ একটা অটো ভ্যান আসবি, অটো ভ্যানে কিছু হবি না, তুই পড়িয়ে গিয়ে পা ভাঙ্গা হবি, পা ভাঙ্গা, কে একা দিব নে, ডাক্তারও দিব রে, আপনার ভাববেন হুজুর আদায় করি তা না রে, আদায় লয় দেখায় না, এই চিন্তা করতেছি তো ও লোক গেলে লুটপাট ধরি মোনাজাত করে তো ওঠে না, কেন কেবল সোয়া 12টা বাজে, আপনি না করেন 12টার মধ্যে শেষ করে দিবেন, লিল্লাহে তাকবীর। ঘড়ি 12টা বাজলে কি হবে, সোয়া 12টা বাজছে কি হবে, কিন্তু আপনাদের চেহারা তো কেবল মনে 10টা বাজতেছে, ভাব এর আবার তাল কি সারা রাত, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন,
হযরত আলীর হাতে খাবার টোপলা এসে গেছে জান্নাতের। জোরে বলেন কিসের? আপনারা বলেন সুগন্ধ আছে না নাই? জান্নাতের তবারকের কেমন সুগন্ধ, যে সুগন্ধ হাসান হোসেন নাকের মধ্যে ঢুকছে। দুই দিন হলে না খাওয়া সন্তান, নাকের মধ্যে যদি খাবার সুগন্ধ ঢোকে আপনারা বলেন আর ঘুমাতে পারে? ঘুম থেকে চেতন পাইয়া তড়ি ঘড়ি দরজা খুলে দেখে বাবার হাতে খাবার টোপলা। আপনারা বলেন তো বাবার হাতে খাবার টোপলা দেখলে সবচেয়ে বেশি খুশি কে হয়? সন্তানের কিন্তু খুব খুশি হয় বাবার হাতে খাবার টোপলা দেখে। হাসান সামনে দাঁড়ায় গেছে আর হোসাইন বাবার পায়ের কাছে দাঁড়িয়ে বলে, বাবা মায়ের কাছে বারবার খাবার চাইছে, মা খালি কান্দে বাবা, মা খাবার দেয় না, বাবা না থাকলে কোনোদিন সন্তানের খাওয়া হয় না বাবা। ও বাবা আজকে তুই শুনে নাও, মায়ের চাইতে বাবায় ভালো। হোসেন যখন বাবাকে খাবার টোপলা দিকে বলতেছে, ও বাবা আজকে তুমি শুনে নাও, মায়ের চাইতে বাবায় ভালো, সঙ্গে সঙ্গে ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে আর মুচকি মুচকি হাসতেছে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। বেটা বেটার বউ শাশুড়ি ঘরের মধ্যে, বেটা বউকে বলতেছে বাজারে যাবো, আম্মার জন্য কি আনবো, আম্মার জন্য কি আনবো, ডাব আনবো? বেটার বউ বলতেছে আমার মা ডাবো খায় গ্লুকোজও খায়, না গ্লুকোজ আনবো ডাবো আনবো, আম্মার জন্য গ্লুকোজ ডাব আনবো। এই কথা বলে কেবল দরজা খুলছে, ইতিমধ্যে দেখে মা খারাপ হয়ে আসে, মার দিকে না তাকায় মাথা নিচু করে ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছে। মা বলতেছে কেরে বাজান, আমি যে তোর সামনে আমার দিকে তাকাস না কেন, দুই সপ্তাহে 10 টাকার পান আনছিস, পান ফুরে গেছে, আজকে বাজারে যাবি আমার জন্য আবার 10 টাকার পান আনবি? ছেলে বলতেছে খালি খাই খাই খালি খাই খাই, মাকে বলতেছে খালি খাই খাই, আর শাশুর জন্য ডাব গুলো গোছানবার যায়। আপনারা বলেন তো কোরআন হাদিসের দৃষ্টিতে এরা কি বেটা? জোরে করে এরা কি বেটা? এরা পাটার চাইতো খারাপ। আমি বলবো শাশুড়িকে খাওয়ান কোনো সমস্যা নাই, কিন্তু মা হচ্ছে ফরজ, শাশুড়ি হচ্ছে নফল, ফরজ বাদ দিয়ে নফল আদায় করা যাবে না, আগে ফরজ তারপরে নফল। জোরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না তোমার বউ তালাক দাও, তোমার শাশুড়ি তোমার আম্মা থাকবে না, আম্মা থাকবে না, থাকবে তোমার শ্বশুর তোমার আব্বা থাকবে না রে আব্বে, আসসালামু আলাইকুম আব্বে, আর বাপের সামনে বোধহয় কত বড় পাটা একটা বড় সালাম দেয় না, এরকম বেটা আছে না নাই? জোরে কোন আছে না? আজকে শোনেন, বাবা মা হলো ফরজ, শ্বশুর শাশুড়ি হলো নফল। আজকে নফল নিয়ে টানাটানি করে ফরজের খবর নাই। কোন সন্তান বাপ মার মনে যদি কষ্ট দেওয়া হজ করে, বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ পড়ে যাকাত দেয় দান করে, আল্লাহ রাসূল বলেছেন তার একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। আর বান্দা যদি কোনো আল্লাহর হুকুম পালন ঠিক মতো নাও করে, বাপ মাকে যদি খুশি করতে পারে, ওই বাপ মার খুশির কারণে আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন সে বাপ মার খেদমত করার দরকার আছে? জোরে কোন আছে? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন, হযরত আলী
হাসানের মুখের দিকে তাকাই, হোসেনের মুখের দিকে তাকাই, দুইটা সন্তান বাবার হাতে খাবার টোপলা দেখে খুশি হয়ে বলতেছো, বাবা তাড়াতাড়ি টোপলা খুলে আমাদের খাবার দাও, বাবা গো টোপলা খুলে আমাদের খাবার দাও। আলী আকবর হাসানের মাথার উপর হাত দেয়, আবার হাসানের মাথার উপর হাত দেয়, দেখে দুইটা মুখের মুখটা শুকনা হয়ে গেছে, বারবার খাবার চাই। দুইটা সন্তানের মুখের দিকে যখন বারবার তাকায়, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়াউলাদুকুম ফিতনা। আলী রে সন্তানের শুকনা মুখের দিকে তাকাইয়া দরজার ফকিরকে ভুলে যাস না, কারণ সম্পদার সন্তান হলো বিপদের কারণ। আলী সন্তানের শুকনা মুখের দিকে তাকাইয়া দরজার ফকিরকে ভুলে যাস না। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে হযরত আলীর কাছে সন্তান বড় না ফকির বড়? জোরে বলেন, কে বড়? ফকির বড়। আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে ইমান বৃদ্ধি পাইয়া হযরত আলী যখন ফকিরের দিকে দাঁড়াতে চায়, সামনে দাঁড়াইছে হোসাইন, সামনে দাঁড়াইছে হাসান। এবার হোসাইন বাবা যখন যাবারই চায়, বলেন তো খাবার টোপলা খুলে খাবার না দিয়ে বাবা যখন দরজার দিকে যাবার চায়, আপনারা বলেন তো সন্তানের রাগ নাই? রাগ নাই? আমি তো শেষ বয়সে একটা বেটি পাইছি, মানে আমাকে আগে দুইটা মেয়ে আল্লাহ দিছিল, দুটারই কিন্তু বিয়ে হয়ে গেছে। কিন্তু তখন আমার বাপ মা মাঝে মধ্যে গল্প করে, কে বাবা তোকে একটা আল্লাহ ছেড়ে দিবে না, আমার চারটা ভাই, আমরা এক ভাইয়ের এক ছেলে এক মেয়ে, এক ভাইয়ের এক ছেলে এক মেয়ে, আর এক ভাইয়ের দুই ছেলে দুই মেয়ে, কিন্তু আমার তিনটে মেয়ে। তো যখন দুটা ছিল তখন আব্বা কাছে একটু দেখ তো বা, একটা ছেলে আল্লাহ দেয় না, এত কিছু তুই করতেছিস একটা ছেলে থাকলে। তো শেষ বয়সে আর একটা চান্স দিয়েছিলেন, আল্লাহ আবার একটা মেয়ে দিছে, সোহান আল্লাহ। আমার মা এসে আমাকে বলতেছে, তোর তো আল্লাহ কবুল করে না রে, আবার মেয়ে দিল। আমার মা তো একটু মূর্খ টাইপের, মার হাত ধরে বললাম, মা রাসূল বলেছেন এক মেয়ের বাপ জান্নাতি, দুই মেয়ের বাপ জান্নাতি, তিন মেয়ের বাপ আমার সাথে জান্নাতি, তাহলে আল্লাহ কবুল করলো না কোথায়? তখন মা বলছেন, মানে বুঝালো, আমি একটা বুঝ দিলাম, ওই বুঝটা ভালো লাগলো না। দেখি যদি হঠাৎ কোনো দিন আমাকে বলছে, আজকে হয়তো বলছে, আব্বু কিন্ডার জয় আনবে, তা আমি আর ভারতের কোনো জিনিস কিনি না, বুঝছেন? ভারতের কিন্ডার জয় এটা ভারতের, কারণ কুল আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাব্বাজি কওমিন ফাহুয়া মিনহু। তুমি দেশীয় জিনিস কিনো, কোনো জাতকে অনুসরণ করো, জাতের সাথে কিন্তু হাসন নাসর হবে। আপনার ইন্ডিয়ান জিনিস কিনেন, এ কথা কর না কেন, কিনেন কিনেন কিনেন। সব সময় এখানে বাংলাদেশি পণ্য কিনবেন, এদিকে হাসে গেড়ে ছোট ছোট বাচ্চারা, এত রাত্রি এরা বেড়া থাকে, সুন্দর সময় হাঁস মুরগি ভরাত না আসলে কি পাগলি হয়ে খুঁজতেছে, আমার হাঁস গেল কোথায়, আমার মুরগি গেল কোথায়? সুন্দর সময়, সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে না উঠলে পাগলা হয়ে গোটা এলাকা খোঁজে, আর রাত দাঁড় সাড়ে বারোটার সময় ছোট ছোট বাচ্চারা বেড়া ঘরে, এরা খোঁজে না কেন? এরা কি গরু ছাগলের চাইতো কম দামি নাকি? কিসের দলসা? দলসাতে ভিতরে ঢোকা লাগবে, বেড়া ঘুরতেছে বেড়া ঘুরতেছে। আপনারা মা আপেলের কিছু যারা ভলেন্টিয়ার আছেন ওদেরকে সাইজ করেন, এরা কি এরা যাত্রার মঞ্চ আছে বেড়া হাসতেছে? তার মানে কোরআনের মাহফিল যেখানে অবারিত, আল্লাহ রহমত দর্শন হচ্ছে, ধরে কোন সুবহান আল্লাহ, বুঝুক বা না বুঝুক এর ভিতরে বসান, এর ভিতরে বসান, না বুঝলেও আল্লাহ রহমতের কারণে একদিন বুঝতে দিবে, ধরে কোন সুবহান আল্লাহ। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম মনে আছে না, ভুলে গেছেন? আয়াতটা আর একবার আমার সঙ্গে, যারা পারেন তারা পড়েন, যারা পারেন না তারা চুপটি করে শুনবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো কোরআনের আয়াত মানুষের ঈমান বাড়ায় না কমায়? তাহলে হযরত আলী নিজের সন্তানের দিকে তাকাবে না আল্লাহর কোরআনের দিকে তাকাবে? আল্লাহর কোরআন বলতে চালি রে, তুই যখন ভিক্ষা চাইছিস তখন কিন্তু ফকিরের জন্য চাইছিস, তুই তো বলিস নাই যে আমার হাসান হোসেনের জন্য খাবার দাও, আমার ফাতেমার জন্য খাবার দাও, তুই ফাতেমার জন্য চাস নাই, তুই হাসান হোসেনের জন্য আল্লাহর কাছে চাস নাই, তুই তো চাইছিস দরদার ফকিরের জন্য। এখন সন্তানের কান্না দেখে সন্তানের দিকে না তাকায়া আল্লাহর কোরআনকে বিশ্বাস করে দরদার ফকিরের দিকে যা।
হযরত আলী যখন কোরআনকে বিশ্বাস করে ঈমান বানায় যখন ফকিরের দিকে দাওয়ার চায় এমন সময় হুসাইন বাবার দুইটা পা এত জোরে সাইফা ধরছে বাবা খুদার তলায় বাঁচতেছি না বাবা তাড়াতাড়ি টোপলা খুলে খাবার দাও এত জোরে পা দুইটা জাপটে ধরেছে হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান করে ঈমান বাড়ার কারণে হোসেন হাত ধরে এত জোরে একটা হেঁচকা টান মারছে হেঁচকা টান মারার মধ্যে যখন রাখছে মনে হয় আসা মারার মতন পড়ছে হুসাইন মাটিতে গড়ে গড়ে বলতেছে বাবা দুই দিন হলে না খেয়েছি বাবা মায়ের কাছে খাবার চাইলে মা কান্দে খাবার দেয় না আর তোমার হাতে খাবার টোবলা থাকার পরেও তুমি খাবার দিলা না তুমি আমারে হাসকা টান মারছো বাবা তুমি আমারে মারছো বাবা তুমি আমারে ফেলে দিয়েছো বাবা তুমি কি আমারে চিনো এভাবে যখন আঙ্গুল তুলে বলতে ও বাবা তুমি আমারে মারছো বাবা তুমি আমারে ফেলে দিয়েছো বাবা তুমি কি আমারে চিনো যেই চিনো শব্দ উচ্চারণ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলীর দোট গোটা দেহ আসাদুল্লাহিল গালিব যিনি ছিলেন তার গোটা দেহ থরথর করে কাঁপতেছে কারণ তুমি কি চিনো এই কথা হোসেন বলার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে আর রাসূল একদিন বললেন সাহাবীরা রে তোমরা কি আমার হোসেনকে চিনো আল্লাহ নবী বললেন সাহাবীরা রে তোমরা কি আমার হোসেনকে চিনো সমস্ত সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ কেন চিনব না কারণ আপনার দুইটা নাতি হাসান আর হোসাইন আমরা সবাই চিনি রাসূল বলে সাহাবীরা আমি নবীও চিনতাম না কিন্তু আজকে হোসাইনকে আমি চিনে ফেললাম সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি চিনতেন না আজকে কেমনে চিনলেন রাসূল বলেন তাহলে শোনো আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি এমন সময় ফেরেশতা জিব্রাইল লহে মাহফুজ থেকে কোরআনে আয়াত নিয়ে আমার কাছে আসলো তোমরা শুনে নাও ফেরেশতা জিব্রাইল আল্লাহর হুকুমে নবীর কাছে আসে আবার নবীর হুকুমে আল্লাহর কাছে যায় আর আমার কাছে যতবার জিব্রাইল আসে প্রত্যেকবার দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ পাঠায়া দেয় আমার সঙ্গে কোরআন দেওয়া হয়ে গেল কিন্তু আমি জিব্রাইলকে যাইতে বলতে পারি নাই আমার হঠাৎ যেন ভুল হয়ে গেছে আমি যেন মনে ভুলে গিয়েছি সুবহানাল্লাহ খান জিব্রাইল আমার কাছেই বসে আছে এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে কোত্থেকে হোসাইন দৌড়ে এসে আমার দিকে তাকায় বলে আনু ভাই মায়ের কাছে খাবার চাইছি মা বলে খাবার নাই আমি বলেছিলাম নানার কাছে যাই আমার মা বলেছে তোমার নানা খুতার জ্বালায় কিন্তু পেটে গামছা বেঁধে আছে খবরদার তোমার নানার কাছে যাইও না এই বলে দৌড়ে এসে জিব্রাইলকে দাহিয়া তুমি কালবে বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলে নানার সাহাবি মাঝে মধ্যে তোমাকে দেখি তুমি আসো গুদুর গুদুর করে কি যেন কও আর ফসকান দাও কিন্তু আজকে যখন তোমারে পাইছি রে যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ আমি হোসাইন তোমাকে ছাড়ব না আল্লাহ রাসূল বলে সাহাবীরা রে শোনো আমার হোসাইন ফেরেশতা জিব্রাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে যখন বারবার বলতেছে খাবার না দিলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না আমার নানার কাছে আসো কি বলে ফসকান দাও কিন্তু আজকে যাবার দেব না গজান হোসাইন জিব্রাইলের কাছে বারবার যখন খাবার চায় ফেরেশতা জিব্রাইল উসমুস উসমুস করতেছে কি বিপদে পড়লাম এমন সময় রাসূল এলকা করে বলে হোসাইন এ জিব্রাইল যে তোমার কোলের মধ্যে বসেছে তুমি উসমুস করতেছ সেই হোসাইনকে তুমি চিনো জোরে কোন সুবহানাল্লাহ সেই হোসাইনকে তুমি চিনো যেই কথা হোসাইন তার বাপকে বলেছে আমাকে মারছেন বাবা ফেলে দিয়েছেন বাবা আমাকে কি আপনি চিনেন এখন নবী বলতেছে জিব্রাইল যে তোমার কোলের মধ্যে বসেছে তাকে কি তুমি চিনো ফেরেশতা জিব্রাইল বলে রাসূলুল্লাহ কেন চিনবো না এটা তো আপনার ছোট নাতি হোসাইন রাসূল বলে জিব্রাইল শুধু হোসাইন বললে হবে না এর যে আরো কিছু গুণ আছে তুমি কি জানো বলে হুজুর কি গুণ আপনি একটু শুনান আল্লাহ রাসূল বলে জিব্রাইল একদিন আমি নবী ছিলাম নামাজের সেজদায় সুবহানাল্লাহ কর প্রত্যেক হোসাইন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি নবী আছি নামাজের সেজদায় আমার এত ভয় হয়ে গেল নামাজের মালিক আল্লাহ যদি হোসেনের উপর বেজার হইয়া যায় এই অবস্থায় একটা হাত দিয়ে হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চায় আল্লাহ ডাক দেবলে হাবিব আমার চিন্তায় আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি আপনাকে ঘোড়া বানাইছে
আপনি বেজার হবেন না, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি নবী সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। রাসূল ডাকতে বলে জিব্রাইল আমার পিঠে চললে আল্লাহ যদি পছন্দ করে আর তোমার কোলে বসেছে তুমি ওসমস কইরো না। সঙ্গে সঙ্গে জিব্রাইল খামোশ হয়ে যায়, কিন্তু হোসাইন তো ছাড়ার পাত্র না, বারবার শুধু বলে খাবার না দিলে তোমাকে কিন্তু ছাড়বো না। বাজান জিব্রাইল চোখের পানি বের করে বলে মাবুদ গো আমি ফেরেশতা খাই না, খাওয়া কি জিনিস আমি বুঝি না, কিন্তু তোমার বান্দা হোসাইন বারবার আমার কাছে খাবার চায়, আমি জিব্রাইল কি করব। আল্লাহ ডাকতে বলে জিব্রাইল যে হোসাইন তোমার কোলে বসে খাবার চাই তুমি কি তারে চিনো? আল্লাহ বলতেছে রে জিব্রাইল যে তোমার কোলে বসে খাবার চাই তুমি কি তারে চিনো? জিব্রাইল বলে আল্লাহ নবীর ছোট রাতে হোসাইন এই পর্যন্তই আমি চিনি। আল্লাহ বলে জিব্রাইল যখন আমার ধর্মকে মিটানোর জন্য একদল মুনাফিকরা চেষ্টা করবে, নবীর ধর্মকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করবে, তখন তোমার কোলে বসে যে খাবার চায় ওই হোসাইন নিজের জীবন দিয়ে আল্লাহর ইসলামকে দুনিয়াতে টিকায়া রাখবে। লিল্লাহে তাকবীর। রে জিব্রাইল ওই ছোট্ট বাচ্চা বোঝে না তোমার কাছে খাবার চাইছে, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগানের আঙ্গুর আমার কুদরতি হাত দিয়া তোমার জামার ডান পকেট ভরাইয়া দিলা। সঙ্গে সঙ্গে জিব্রাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জামার পকেটের মধ্যে হাত ঢুকায় আঙ্গুর বের করে যখন হোসেনকে দেয় নবী আমার চমকে উঠছে, কারণ নবী তো জানে ফেরেশতা জিব্রাইল আঙ্গুর পাবে কোন জায়গায়। জিব্রাইল এলকা করে রাসূলকে বলে নবী গো আপনার হোসেনকে আল্লাহ এত ভালোবাসে জান্নাতের বাগানের আঙ্গুর আমার জামার ডান পকেট ভরাইয়া দিছে। হোসেন আঙ্গুরগুলো নিয়ে বলে না না তোমার সাহাবি কত বড় বেয়াদব, তোমার সাহাবি কত বড় বেয়াদব, পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে আছে আর তুমি ক্ষুধার জ্বালায় পেটে গামছা বানছো। ও না না এই সাহাবি খবরদার দেখো তোমার কাছে না আসে, সুবহানাল্লাহ কোন আঙ্গুর পাওয়ার পরেও বেজার হয়ে গেছে। ও না না আমি মায়ের কাছে শুনেছি না না তুমি ক্ষুধার জ্বালায় পেটে বানছো পাথর, না না গো কয়েকটা আঙ্গুর তুমি নাও। এই বলে নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে হোসেন বলতেছে না না তুমি আর আমি দুইজন খাবো, আর তোমার সাহাবি রাগ করে সব আঙ্গুর বার করে দিয়ে চেয়ে চেয়ে দেখবে এটা কেমন হয়। দৌড়ে গিয়ে ফেরেশতা জিব্রাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে রে নানার সাহাবি মনে কষ্ট নিও না, আমার নানাও মুরব্বি তুমি আমার মুরব্বি, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। তুমিও মুরব্বি নানা আমার মুরব্বি, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আমার চমকে উঠছে, কারণ ফেরেশতারা খায় না, যতই খাবার দাওয়াত দাও কোনো কাম হবে না। রাজার নবী যখন আঙ্গুরগুলো মুখত দিবার চায় হোসাইন বলে নানু ভাই তোমার কি এতই ক্ষুধা লাগছে নানু ভাই, তুমি একলা কেন খাবে, তোমার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে খাও। নবী বলতেও পারে না খাও, আবার নিজেও খাইতে চাই কিন্তু খাইতে পারে না। হোসাইন ধরেছে ভাই না তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় পর্যন্ত অপেক্ষা করার পরে হোসেন বলে না না তোমার হাতের আঙ্গুর আমাকে ফেরত দাও। নবী বলে কেন ভাই, বলে তোমার সাহাবি একলাই খাবার চাই, আমরা দুইজন নিচে বলে দেখো আঙ্গুর তাকায় দেখে আঙ্গুর কিন্তু খায় না। এই বলে নবীর আঙ্গুর যখন হোসেন নিবার চাই আল্লাহ ডাকতে বলে জিব্রাইল যে তোরে দাওয়াত দিয়েছে সেই হোসেনকে আজ তোমার সঙ্গে আঙ্গুর খাবে সেই নবীকে আমি আল্লাহ এত ভালোবাসি, আজকের দিনে ওই দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় থাকবে যতক্ষণ আঙ্গুর খাওয়ার ক্ষমতা তোমারে দিয়া দিলাম। বাজান দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় থাকবে যতক্ষণ ততক্ষণ আঙ্গুর খাওয়ার শক্তি তোমারে দিয়া দিলাম। বাজান ফেরেশতা জিব্রাইল আঙ্গুর খাই নবী আঙ্গুর, রাসূল ডাকতে বলে সাহাবীরে রে তোমার হোসেনকে তোমরা চেনো, যে হোসেনের সৌজন্যে আল্লাহ জিব্রাইল কেউ আঙ্গুর খাওয়ায়। লিল্লাহে তাকবীর। সেই হোসেন আঙ্গুল দেখায় বলতেছে ও বাবা আমারে মারছো বাবা, আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? হযরত আলীর গোটা দেহ থরথর করে কাঁপতেছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে।
একটু খেয়াল করবেন হযরত আলী এরপরে কি করবে, দরজার দিকে তাকায়, আবার হোসেনের মুখের দিকে তাকায়, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আলী রে ওই সন্তানের কথা শুনে সন্তানের মুখের দিকে তাকায়া আল্লাহর কোরআনকে ভুলে যাস না। এমন একটা মুহূর্তে কত বড় ইমানদার হলে নিজের সন্তানকে বাদ দিয়া দরজার কাছে গিয়া যেই মাত্র দরজা খুলেছে তাকায় দেখে ফকির দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। হযরত আলী ফকিরের দিকে তাকায় মুচকি মুচকি হাসি দেখে চিল্লায় বলে রে ফকির তোমারে সালাম দিলাম, তুমি এই মিয়া শব্দ উচ্চারণ করলে, তিন দিন হলে কিছুই খাও নাই, তুমি হাঁটতে পারবে না, তোমাকে কান্দে করে দরজায় নিয়ে আসলাম, আমার দামি চাদরে তোমারে শুয়ে রাখলাম, আর তুমি সেই ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসো কেন। সঙ্গে সঙ্গে ফকির বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনার তো আল্লাহ আকবার করলেন। হযরত চমকে উঠছে, সালাম দিলাম কখন আর উত্তর দিল কখন, মাঝখানে এটা কি হলো? আপনারা কন্দ মাঝখানে এটা কি হলো? এরা কিন্তু দুই চোখ দিয়ে দেখলে ঠাস ঠাস করে সব জোরে কোন কথা ঠিক কিনা। সঙ্গে সঙ্গে হযরত আলী চক্ষু বন্ধ করলেন, ফকির তুই তো আসলে ফকির না, বল বল তুই কে, আসলেই তো ফকির না তাহলে কে? আপনার বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই, তাহলে আমাদের সম্ভব হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। একই মানুষকে আল্লাহ এত কেন দিল? নবীর দশজন সাহাবীকে আল্লাহ দিবার পারত, যা হযরত আলীকে একলাই দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ। একই ব্যক্তির ডিগ্রি দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর পিছনে রাদিয়াল্লাহু আছে না নাই? আবার সেই লোকের ডিগ্রি হল আব্দুল্লাহ আল গালিব, সেই লোকের ডিগ্রি হল না মদিনাতু ইলমু আলী ও বাবুহা, সেই লোকের ডিগ্রি হল জান্নাতি নারীদের নেত্রীর স্বামী, সেই লোকের ডিগ্রি হল জান্নাতি যুবকদের সর্দারের বাবা ধরে কান সুবহানাল্লাহ, সেই লোকের ডিগ্রি হলো মুরতাজা। হযরত আলীর কিন্তু আরেকটা ডিগ্রি আছে মুরতাজা, ধরে কোন কি? আলী মুরতাজা, শুনেন নাই? আলী মুরতাজা, আর শেরে আলী আল্লাহর বাক। একই ব্যক্তি গেল এত কেন দিল? আমাদের ফেরেস্তার মধ্যে গল্প হচ্ছিল ধরে কোন সুবহানাল্লাহ, ফেরেস্তারা কিন্তু গল্প করে, ফেরেস্তারা গল্প করতেছে এতগুলো ডিগ্রি আলীকে আল্লাহ দিল, এখানে কি পাশাপাশি করলো নাকি? আল্লাহ ডাকল ফেরেশতারা, তোমরা আলীর যত ডিগ্রি নিয়ে চিন্তা করো, একটা ডিগ্রি আমি আল্লাহ দেই না, প্রত্যেকটা ডিগ্রি আলী আল্লাহর কাছ থেকে অর্জন করেছে। লিল্লাহে দেবে অটো পাস না অটো পাস, হযরত আলী ডিগ্রি কে অটো পাস? আল্লাহ বলতেছেন আলীকে যত ডিগ্রি দেওয়া হয়েছে কোন ডিগ্রি আলীকে আল্লাহ ইচ্ছা করে দেয় নাই, নবী ইচ্ছা করে দেয় নাই, প্রত্যেকটা ডিগ্রি আলী অর্জন করেছে। যদি বিশ্বাস যা আজকে আলীকে পরীক্ষা করে দেখো, এত ডিগ্রি পাওয়ার পিছনে আলীর যোগ্যতা কি? ফেরেশতা ডাকতে বলে আলী রে আল্লাহর হুকুম ফেরেশতা ফকির সাইজা আজকে পরীক্ষা করলাম, তুমি আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে ফকিরকে কান্দে করে তোমার বাড়ির দরজায় নিয়ে আসলা। আলী আল্লাহর কোরআনকে গ্রহণ করে তোমার দামি চাদর ফকিরের জন্য মাটিতে বিছিয়ে দিলা, আল্লাহর কোরআনকে গ্রহণ করে দুনিয়ার কারো কাছে না চাইয়ে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে হাত বাড়াইলে, আল্লাহর কোরআনকে গ্রহণ করে আলী তুমি তোমার বিবি বাচ্চার দিকে না তাকাইয়া দরজার ফকিরের দিকে তাকাইলা। আলী রে এমন অবস্থার ভিতরে যারা দুনিয়ার সবকিছু বাদ দিয়ে
আল্লাহর কোরআনকে গ্রহণ করে, এই কোরআন তাদের ঈমান বাড়ায় দেয়। ওয়ালি, এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে আর একটা ডিগ্রি দিয়ে দিল। আলি চোখের পানি বের করে বলে, কি ডিগ্রি? ফেরেশতা বলতেছে, কাররামাল্লাহু জাহু, আল্লাহ তোমাকে যেই ডিগ্রি দিয়েছে কিয়ামত পর্যন্ত আর কাউকে সেই ডিগ্রি দিবে না। এই ডিগ্রি হলো কাররামাল্লাহু জাহু, আল্লাহ তোমার চেহারাকে, তোমার চেহারাকে আল্লাহর কোরআনের জন্য ইমান বাড়ানোর কারণে সবচাইতে দামি বানায়া দিল। লিল্লাহে তাকবীর, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুন্নাতের বাগান আমার লেখা একটা বই আছে, আমাকে যারা দাওয়াত দিয়েছেন আমার ওখানে গেছেন। আমার একটা লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসা আছে, মাদ্রাসার সমস্ত খরচ আমার পক্ষ থেকে চালানো হয়, ওয়াজ করে যে টাকা পাই, কিন্তু এতিমদের সৌজন্যে আমি একটা বই লিখছি, সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বই বিক্রি করে যে টাকা হবে এতিমদের পিছনে একটু খরচ হয়, কেউ যদি নেন মাত্র 30 টাকা, হাজার টেজের উপরে আছে, আপনার নেবেন ইনশাআল্লাহ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1টা বাজতেছে, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। তোমাবুত খারিজা ঘুঘাট পশ্চিম বড় গোর স্থানে, ও মৌলা তোমার যত মাইয়াত ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা, সকলার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাবুত ঐতিহাসিক মসজিদ কিভাবে নির্মাণ হলো আল্লাহ কোন মুরব্বী বলতে পারে না, এমনকি তার বাবা দাদারাও বলতে পারে নাই। অলৌকিক মসজিদের গিরাম অবশ্যই আল্লাহর ওলিরা এখানে ছিল, তাছাড়া মসজিদ কেন তৈরি হলো? সেই মসজিদের পাশে গোরস্থান, আল্লাহ মসজিদের ওসিলায় গোরস্থান মাদ্রাসাকে তুমি কবুল করে না। আল্লাহ তাআলা নতুন করে গোরস্থানের পাশে মাদ্রাসা তৈরি হয়েছে। আল্লাহ গো, গোরস্থানের পাশে যখন বাচ্চারা কোরআন পড়বে, গোরস্থানের পাশে মসজিদে যখন নামাজ ধরবে, মাবুদ এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের কারণে, মসজিদে আজান নামাজের কারণে গোটা গোরস্থানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরের ঘরে, কতদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসব তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না, আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন থাকে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায়,
মা জুতার শব্দে বলে বাজা, আমি এখনো ঘুমাই নাই। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে গো আল্লাহ, মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল কর। বাবার বাড়ি ঘর সবই আছে, কিন্তু আমি সহ আমরা যারা বাবা হারাই তিন হয়ে তোমার দরজায় হাত তুলেছি, আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আপন জন যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, গোরস্থান মসজিদের সভাপতি, গোরস্থান মসজিদের সেক্রেটারি কেশিয়ার, আল্লাহ মাদ্রাসার মহতামি, মাদ্রাসার তালবে এলিম, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এ মাদ্রাসার মহব্বত নগদে বাকিতে হাজার হাজার টাকা থেকে দশটা টাকা হলেও যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ চৌধুরী গুক, আল্লাহ তালা খারিজা ঘুঘাট পশ্চিম পাড়ার রহমত বরকতের দরজা খুলে দাও, চারিদিক থেকে যারা এসেছে আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ তোমার যে ভাইরা চেষ্টা করে তদবির করে প্রশাসনের অনুমতি দিয়ে নিয়েছে, আল্লাহ যে প্রশাসন মাহফিল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ, এই গভীর রাতে এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় মাহফিল কবুল করো। আমার সম্মানিতা মা বোনেরা আবিদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।